নমস্কাৰ, মই অতনু ভূঞা। আপোনালোকে চাই আছে ডি ৱাই 365ৰ বিশেষ অনুষ্ঠান স্পষ্টবাক। যোৱা 24 ঘণ্টাত 3টা অভূতপূৰ্ব ঘটনা সংঘটিত হৈছে। প্ৰথমটো ঘণ্টা সংঘটিত হৈছে আমাৰ চুবুৰীয়া ৰাজ্য মেঘালয়। মেঘালয়ত কোনো আঞ্চলিক দলৰ চৰকাৰ নাই, মেঘালয়ত কোনো কংগ্ৰেছৰ চৰকাৰ নাই, মেঘালয়ত আছে অসমৰ দৰে বিজেপিৰ এখন চৰকাৰ। মেঘালয়ত কিন্তু অসমৰ দৰে জাতীয় নায়ক মুখ্যমন্ত্ৰী নহয়। মেঘালয়ৰ মুখ্যমন্ত্ৰীগৰ প্ৰথমবাৰৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী হৈছে আৰু তেওঁ মেঘালয়ত কোনো আন্দোলনতো তেওঁ বিশেষ বৰঙণি নাছিল বা তেওঁক জাতীয় নায়ক বুলি কোনো তেওঁক স্বীকৃতি দিয়া নাছিল। তৎসত্ত্বেও মেঘালয়ৰ মুখ্যমন্ত্ৰীৰ তৎপৰতাত মেঘালয়ৰ কেবিনেটে বিজেপি চৰকাৰ থকা স্বত্বেও কালি সিদ্ধান্ত ল'লে যে হিন্দু নাগৰিকত্বৰ বা সংশোধনী যিখন আইন, হিন্দু বাংলাদেশীক নাগৰিকত্ব দিয়াৰ যিটো প্ৰক্ৰিয়া চলি আছে, সেই প্ৰক্ৰিয়া তেওঁলোকে গ্ৰহণ নকৰে। কেবিনেটে সিদ্ধান্ত লৈছে, ইয়াৰ তেওঁলোকে বিৰোধিতা কৰিছে। কিন্তু সেই সাহস অসমত সৰ্বানন্দ সোণোৱালৰ নহ'ল, য'ত অথচ সৰ্বানন্দ সোণোৱালক জাতীয় নায়ক বুলি আমি সকলোৱে স্বীকৃতি দিছিলোঁ। এতিয়া ছ'চিয়েল নেটৱৰ্কিং ছাইটত বিভিন্নজনে কৈছে যে সৰ্বানন্দ সোণোৱালৰ পৰা আছুৱে জাতীয় নায়ক স্বীকৃতিটো উঠাই ল'ব লাগে, যদিহে এই ক্ষেত্ৰত তেওঁ বিৰোধিতা নকৰে। সৰ্বানন্দ সোণোৱালে এই পৰ্যন্ত নীৰৱতা অৱলম্বন কৰিছে, নীৰৱতা অৱলম্বন কৰিছে। সুদৌ অসম ছাত্ৰ সন্থাই যিধৰণে প্ৰতিবাদ হ'ব লাগিছিল সেইধৰণে প্ৰতিবাদ নোহোৱাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। দ্বিতীয়টো ঘটনা সংঘটিত হৈছে কংগ্ৰেছৰ নিৰ্দেশ অমান্য কৰি বঙালী ভোটাৰৰ সপক্ষে, এই আইনৰ সপক্ষে মতদান কৰিবলৈ ৰাজপথলৈ ওলাই আহিছিল কংগ্ৰেছৰ প্ৰাক্তন মন্ত্ৰী, প্ৰাক্তন বিধায়ক হোজাই সমষ্টিৰ অধেন্দু কুমাৰ ডেক। ইতিমধ্যে অধেন্দু কুমাৰ ডেক ৰিপুণ বৰাই আজি প্ৰদেশ কংগ্ৰেছৰ ফালৰ পৰা চৌকচ দিয়া হৈছে। কিন্তু একেটা কাৰণত কমলাক্ষ পুৰকাষ্ট অথবা বৰাক উপত্যকাৰ অন্যান্য কংগ্ৰেছৰ যিসকল হিন্দু নেতা, তেওঁলোকে এই আইনৰ সপক্ষে মন্তব্য ৰাখিছে, অসম চুক্তি সালসলনি কৰাৰো তেওঁলোকে দাবী জনাইছে। তেওঁলোকৰ বিৰুদ্ধে ৰিপুণ বৰাইক বা প্ৰদেশ কংগ্ৰেছৰ ফালৰ পৰা কোনো ধৰণৰ চৌকচ জাৰি কৰা নহ'ল। কিয় চৌকচ জাৰি কৰা নহ'ল সেইটো এটা প্ৰশ্নৰ বিষয়, কিয়নো কালি অধেন্দু কুমাৰ দেৱৰ বক্তব্যৰ পিছতেই আলফাৰ মুখ্য সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱাৰ ফালৰ পৰা সংবাদ মাধ্যমৰ লগতে ৰিপুণ বৰালৈ ফোন আহিছিল বুলি আমাৰ তাত তথ্য আছে বা আমাৰ তাত খবৰ আহিছে। হয়তো পৰেশ বৰুৱাই কঠোৰ সিদ্ধান্ত ল'বলৈ নিৰ্দেশ দিয়াৰ বাবেই প্ৰদেশ কংগ্ৰেছৰ ফালৰ পৰা অধেন্দুদুৰ ক্ষেত্ৰত সিদ্ধান্ত লোৱা হ'ল, কিন্তু বৰাকৰ কংগ্ৰেছৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ সিদ্ধান্ত লোৱা নহ'ল। আমি এই সমগ্ৰ বিষয়বস্তুৰ ওপৰত কথা পাতিম যে আচলতে এতিয়া এই আইনখনক লৈ বিদ্ৰোহৰ জুই জ্বলিছে নেকি। আজিৰ দিনটোত আটাইতকৈ তাৎপৰ্যপূৰ্ণ ঘটনা এই যে বিজেপিৰ জ্যেষ্ঠ বিধায়ক, দিছপুৰ সমষ্টিৰ বিধায়ক অতুল বৰাই আজি বিদ্ৰোহ ঘোষণা কৰিছে। যি কাম কৰিবলৈ বিজেপিৰ কোনো এজন বিধায়কে সাহস কৰা নাছিল, বহু বিধায়কে মনৰ ভিতৰত খুব উজাই ৰাখিছিল, বিশেষকৈ য'ত বঙালী হিন্দু ভোটাৰ নাই অধিকাংশ সমষ্টি, তাত বিজেপি বিধায়কসকলেও মনত খুব সোমোৱাই ৰাখিছিল কিন্তু কথা ক'বলৈ সাহস কৰা নাছিল। কিন্তু অতুল বৰাই আজি সাহসিকতা দেখুৱালে। অতুল বৰাই মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালক এখন পত্ৰ প্ৰেৰণ কৰে, সৰু পত্ৰ। সেই পত্ৰখনত মেঘালয়ৰ পৰিৱেশ পৰিস্থিতিৰ বিষয়ে তেওঁ উল্লেখ কৰে আৰু তেওঁ আটাইতকৈ ডাঙৰ অভিযোগ কৰিছিল যে কেবিনেটত যিসকলক স্থান দিয়া হৈছে, এনে লোকক স্থান দিয়া হৈছে যি হিন্দু বাংলাদেশী নাগৰিকত্বৰ মৰ্যাদা দিয়াৰ ক্ষেত্ৰত সন্মতি জনাই তেনে ব্যক্তিক স্থান দিয়া হৈছে বুলি অতুল বৰাই পত্ৰখনত অভিযোগ কৰে। লগতে অতুল বৰাই কয় যে মোক কেবিনেটত স্থান নিদিয়াৰ বাবে আপোনাক বহুত বহুত ধন্যবাদ, যদিহে মই কেবিনেটত স্থান পালোহেঁতেন হয়তো মই অকলেই প্ৰতিবাদ কৰিবলগীয়া হ'লহেঁতেন। দৰ্শকৰ জ্ঞাতাৰ্থে জনাওঁ যে অসম বিজেপিৰ জ্যেষ্ঠ নেতা অতুল বৰা আমাৰ সৈতে পোনে পোনে সংযোগ স্থাপন লাইভত থাকিবলৈ সাজু হৈছে। অতুল বৰা তেওঁৰ বাসগৃহত আছে, আমাৰ সৈতে তেখেতৰ কিছু সময়ৰ পিছতে সংযোগ হ'ব। এই অনুষ্ঠানৰ মাজত তেখেত আহিব। আমাৰ মাজত কংগ্ৰেছ, UDF, বিজেপিৰ অন্যান্য প্ৰতিনিধি থাকিব, লগতে আমাৰ মাজত সংখ্যালঘু জনসাধাৰণৰ প্ৰতিনিধিও থাকিব। কিন্তু সকলোতকৈ আগতে আমি নতুন দিল্লীলৈ যাব বিচাৰিম। নতুন দিল্লীত উপস্থিত আছে বিজেপিৰ বিতৰ্কিত বিধায়ক শিলাদিত্যদেৱ। আমি পোনে পোনে শিলাদিত্যদেৱৰ সৈতে কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। শিলাদিত্যদেৱ, আজি পুৱাৰ ভাগত ফেচবুকত দেখিলোঁ আপুনি আপোনাৰ একাউণ্টছত অখিল গগৈ আৰু সুকুমাৰ বিশ্বাসক সমালোচনা কৰিছিল। এই সমালোচনাৰ মূল কাৰণ কি? শিলাদিত্য, অখিল গগৈ আৰু সুকুমাৰ বিশ্বাসক সমালোচনা কৰাৰ কাৰণ কি? শিলাদিত্যদেৱ শুনিছে? চাওক, অখিল গগৈ ডাঙৰীয়া আৰু সুকুমাৰ বিশ্বাস, তেওঁলোকে যিটো কালি
এটা ব্যক্তিগত চ্যানেলত যি ধরনের কথাখিনি রাখিছিল গোটেই অসমবাসী এই কথা ক্ষুব্ধ আর বিশেষকে যদি অখিল গগৈ ভাবিছে যে তেওঁৰ কমান্ডত গোটেই অসম অসমীয়া মানুহ চলি আছে এটা ভুল কথা কারণ আজি অখিল গগৈৰ লগত কোনো মানুহ নাই আর সুকুমার বিশ্বাস ডাঙরিয়া তেওঁ কোন সেইখিনি পরিচয় আমি ভালকে পোৱা নাই মইতো সেইজন সুকুমার বিশ্বাসক চিনি পাও যোন কেইদিনমান আগতেও কংগ্রেসের মুখপাত্র আছিল তেওঁ এতিয়া হঠাৎ বঙালী প্রেমী নেতা হল আর বঙালীক তেওঁ মানে নাগরিকতা বিলর আকো অপোজ করে আছে সেইখিনিত গোটেই রাইজ ক্ষুব্ধ হয়েছে কথাটো হৈছে যে আমি অসম বসাব বিচাৰিছো নে আমি অসমক একটা মিয়া রাজ্য বনাব বিচাৰিছো এওঁলোকৰ পদক্ষেপত এনেকুৱা লাগিছে আমচুৰ নেতৃত্ব বিরোধিতা কৰিছিলে কিন্তু এতিয়া এনআরসি আমি দেখা পাইছো যে মুসলিম মানুহসকলে বিরোধিতা কৰা নাই তেওঁলোকে একদম নীরব হৈ বহি আছে এতিয়া আপোনাৰ জেপিসি আহিছে নীরব হয়ে বহি আছে সেইটোতে একটা প্রশ্ন আহে যে যদি বাংলাদেশি মুসলমান সকল মুখ বন্ধ করে আজি বহি আছে তার কি কারণ হব পারে তার একমাত্র কারণ হল যে আমার মানুষ কিছুমান যখন কমিউনিস্ট মাইন্ডেড মানুষ যখন নিজক বুদ্ধিজীবী বলে কয়োক পার্চেস করে পেলাইছে মাত মাতিব কারণে এতিয়া এই আমার কিছুমান বিশ্বাস আর গগৈ টাইপ মানুষ লাগি পড়েছে যে মুসলিম বাংলাদেশী সকলক রক্ষণাবেক্ষণ দিয়া কারণ তেওঁলোকে ভালকে জানে যে অসমত এতিয়া বাংলাদেশী মুসলমানের পার্সেন্টেজ 42% হয়ে গেছে হিন্দুখিনি যদি আরো খেদি দিব পারে তেতিয়াহলে এই মুসলিমের সংখ্যা আরো বৃদ্ধি পাব তেতিয়া 55% লৈকে পাব অসম রাজ্য মুসলিম রাজ্য হব আর তেতিয়া হয়তো এই যি সকলে এতিয়া হ্যান্ডশেক করে আছে ব্যক্তিগত চ্যানেল বিলাক গৈ পেলায় আর মন্তব্য রাখি আছে তেওঁলোকে হয়তো ইয়াতে কিবা এটা রাজনৈতিক স্থান পাব বলে আৰু হয়তো কোনোবাত গভর্নর হব পারিব বলে এইবিলাক আশাত হয়তো তেওঁলোকে রাজনীতি আরম্ভ করেছে শিলাদিত্য দেব মুসলমানের সংখ্যা বৃদ্ধি পালে তাত আপনার আপত্তি কিয় রাজ্য দখল রাজ্য গঠন হয়েছিল ভাষার ভিত্তিক ধর্ম ভিত্তিক নহয় অসম অসমীয়ার ভাষার কারণে গঠন হয়েছিল মুসলমান হিন্দুর ভাবে হওয়া নাছিল সেই কথা আমার নাজা এতিয়া অসম রাজ্য হয় যে অসম অসমীয়ার ভাষার ভিত্তিক হয়েছিল আর অসমর অস্তিত্ব অসমীয়া হিসাবেই থাকিব কিন্তু মোক এটা প্রশ্ন আপনি জবাব দিও যে আজি অসমীয়া ভাষাখিনি থাকি যাব ধর্মটা যদি গোটেই মুসলিম হয়ে যায় আপনিও মানি লবনে আজি হিন্দু অসমীয়া মানুহসকলে যার হয়তো মানে অসমীয়া হিন্দু ছোৱালী আছে তেওঁলোকক অসমীয়া মুসলমান ঘরতে বিয়া দি আছে সেইটোতো নহয় কিন্তু আর মই বারে বারে কৈছো না কিন্তু সেইবুলি আমি হিন্দু বাংলাদেশী কারণে ইয়াত স্থান দিম নে মুসলমানক প্রতিহিত করবলে বাংলাদেশ বা হিন্দু লৈ আনিম নেকি ইয়াতে একটা ভুল তথ্য আমি দি আছো হয় এই নাগরিকতা বিলত কিন্তু কোটো মেনশন করা নাই যে বাংলাদেশৰ পৰা হিন্দু সকলক আনি পেলায় অসমত বসবাস করা হব মই এটা বস্তু স্পষ্টকে কব বিচাৰিছো যে এই নাগরিকতা বিল সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিল টু এটো ভারতবর্ষৰ পার্লামেন্ট অফ ইন্ডিয়াত আনা হৈছে হয় আমি সকলোৱে জানো অসম বিধানসভাত আনা হোৱা নাই অসমৰ ক্ষেত্রটো আনা হোৱা নাই যোৱাকালি গম পালো যে মেঘালয়ৰ কেবিনেট ডিসিশন লৈছে যে এই সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিল টু বিরোধ করব কিন্তু আপোনালোকে লব নোৱাইলে এটো কিয় বিরোধ করব কারণ মেঘালয়টো আপুনিও মাটি কিনিব নোৱাৰে ময়ো মাটি কিনিব নোৱাৰো কোৰ পৰা বাংলাদেশৰ পৰা মানুহ আহি পেলাই মেঘালয়ত মাটি কিনিব পাৰিব কাৰণ মেঘালয়টো ট্ৰাইবেল ৰাজ্য তাৰমানে এইটো পলিটিকেলি মটিভেশ্যন এটা কিবা চলি আছে ভুল তথ্যৰ মাধ্যমত আমি আলোচনা কৰি আছো কাৰণ ইয়াতে এটা স্পষ্ট কথা নতুনকৈ কোনো হিন্দু বাংলাদেশী অসমত বা ভাৰতত অনাৰ কোনো প্ৰশ্ন ইয়াত অহা নাই কোনো ধৰণৰ ষড়যন্ত্ৰ হোৱা নাই ইয়াতে মাত্ৰ এটাই কথা হৈছে যে এনআরসি অসমত হৈ আছে যিসকল হিন্দু 71ৰ আগত 71 চনৰ আগত অসমত আহি পেলাই বসবাস কৰিছে নিৰ্যাতিত হৈ তেওঁলোকৰ ওচৰতে কোনো কাগজ পত্ৰ নাই আৰু তেওঁলোকৰ ওচৰত কাগজ পত্ৰ নথকাৰ বাবে তেওঁলোকে কেনেকৈ প্ৰমাণ কৰিব এতিয়া মোক কওক ভূঞা ডাঙৰীয়া বহুত হাজাৰিকা আছে বহুত ধৰক ভূঞা ডেকা কলিতা তেনেকুৱা মানুহ আছে যাৰ হয়তো এনআরসিত কোনো কাগজ দিবলৈ তথ্য নাই তেহিবুলি কি সেই কলিতা হাজাৰিকা ভূঞা তেওঁলোকে কি বিদেশী হৈ যাব নেকি বাংলাদেশী হৈ যাবনে আজি ধৰক আমি এটা কথা কব পাৰো কলাগুৰু বিষ্ণু প্ৰসাদ ৰাভা
তেওঁৰ জন্ম হৈছিল ঢাকা, আজিৰ বাংলাদেশৰ ৰাজধানী। তেওঁৰ পৰিয়ালক কি আমি এটা বাংলাদেশী বুলি কম নে? আপুনি কলাগুৰু প্ৰসংগ আনিছে শিলাজিত, তেওঁৰ হাততো কোনো কাগজ পত্ৰ নাথাকিব, বৰঞ্চ তেওঁ আমি সকলোৱে জানো তেওঁৰ ঢাকাত জন্ম হৈছে। এইকাৰণে অধিকাংশ যিসকল বাংলা মানে বাংলা ভাষী মানুহ আছে তেনেকুৱা এজন অসমীয়া নাগৰিকৰ হাতত কাগজ তথ্য নাই, তেনেকুৱা সেই বাঙালীজনৰ হাততো তথ্য নাই। সেইবুলি আপুনি ক'ব নেকি যে তেওঁলোকে 71ৰ পিছত আহিছে, এতিয়া তেওঁলোকক নিৰ্যাতিত হৈ কোন হিন্দু আহিছে বুলি আপুনি কেনেকৈ জুখিব? কোনজন নিৰ্যাতিত কেনেকৈ প্ৰমাণিত কৰিব? এনেওতো আহিব পাৰে ব্যৱসায় বাণিজ্য কৰিবলৈ। চাওক, এতিয়া হৈছে কি, আমি যেতিয়া নতুনকে আৰু কোনো নাহে, এইখিনি ধৰি ল'ব লাগিব যে যিসকল মানুহ ইয়াতে বসবাস কৰিছে। আৰু এটা কথা কওকচোন অতনু ডাঙৰীয়া, আজি অসমত 1971ৰ পিছত কেইজন হিন্দু বাংলাদেশী অসমলৈ আহিছে? কোনোবা মন্দিৰত কোনোবা ক'ব পাৰিছেনে? আজিলৈকে পুলিচ কেছ হৈছেনে যে সেইটো মন্দিৰত 10 মানে বাংলাদেশী হিন্দু পোৱা গৈছে? বা কোনোবা ক'ব পাৰিবনে যে অমুকৰ ঘৰত আমি 5 মানে বাংলাদেশী হিন্দু নাগৰিক তাতে আমি বিচাৰি পাইছোঁ? এনেকুৱা কিবা ঘটনা পাইছে নেকি গোটেই অসমত? কিন্তু আমিতো সদায় শুনি থাকোঁ যে বাংলাদেশী মুছলমানবিলাক অসমলৈ আহি তেওঁলোকে মছজিদত ঠাই পাই যায়, মাদ্ৰাছাবিলাকত ঠাই পাই যায়, তেওঁলোকে বহুত মুছলমানৰ ঘৰতে থাকি যায়, আৰু তাৰপিছত তেওঁলোকে নাগৰিকতা আগতে কাগজ পত্ৰ বনাই পেলাই তেওঁলোকে ভাৰতীয় নাগৰিকতা লৈ লয়। এই ধৰণে কথাটো আমি শুনিছোঁ। আৰু দুখৰ কথা এইটো যে আজি অসমৰ কাৰণে থ্ৰেট ফেক্টৰটো কোন, বাংলাদেশী মুছলমান নে বাংলাদেশী হিন্দু? আজি অসমত যদি আপুনি বাংলাদেশী হিন্দু বুলিও চায় বা বঙালী হিন্দু হিচাপেও চায়, কেইজন বঙালী হিন্দু MLA আছে ব্ৰহ্মপুত্ৰ ভেলীত মোক কওকচোন? আপুনি বৰাক ভেলীটো এৰি দিয়ক, বৰাক ভেলীত মাত্ৰ 15 ছিট আছে, সেই 15 ছিটত মাত্ৰ 6 বঙালী হিন্দু MLA হৈ আহিছে। বৰাক ভেলীত 15 ছিটৰ মাজত মাত্ৰ 6 আপোনাৰ বঙালী হিন্দু MLA আছে, আৰু ব্ৰহ্মপুত্ৰ ভেলীত কেইজন বঙালী হিন্দু আছে? মই আছোঁ আৰু আমাৰ এই শিবু মিশ্ৰ আছে, বাকীতো কোনো নাই। সেইকাৰণে অসমীয়া মানুহৰ কাৰণে বা অসমৰ কাৰণে বঙালীবিলাক থ্ৰেট ফেক্টৰ কেতিয়াও নহয়। কিন্তু আপুনি মুছলমান MLA কিমান আছে আপুনি গম পাইছেনে এতিয়ালৈকে অসমত? 28 বিধায়ক, এতিয়া মুছলিম বিধায়ক আমাৰ অসমত আছে। সেইকাৰণে একপিনে 28 মুছলিম MLA আৰু আনপিনে মাত্ৰ 7 বা 8 আপোনাৰ বঙালী হিন্দু MLA, মুখ্যমন্ত্রী হব বিচাৰিছে বা ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰেছিডেণ্ট হব বিচাৰিছে বা কংগ্ৰেছ দলৰ সভাপতি হব বিচাৰিছে বা অগপ দলৰ প্ৰেছিডেণ্ট পাতিব, তেওঁলোক কেনেকৈ বঙালীটো ওলাই অহা নাই? কিন্তু অসমততো আমি অলৰেডি মুছলিম শাসন দেখি আহিছোঁ, আমি শহীদুল্লাহ চৰকাৰ দেখি আহিছোঁ, আমি আনোৱাৰ তাইমুৰৰ শাসন দেখি আহিছোঁ। এইকাৰণে মুছলমানৰ প্ৰতিনিধি হোৱা নাছিল, এজন মুখ্যমন্ত্ৰী হিচাপে আহিছিল, কিন্তু হিন্দু বাংলাদেশী অসমলৈ আহে, ত্ৰিপুৰাৰ পৰিৱেশ অসমত নহ'ব নে? অসমত এজনো হিন্দু বাংলাদেশী অহা নাই, তাৰ এটা কাৰণ হৈছে কিন্তু আমাৰ আসাম এডুকেশ্যন, অসম আন্দোলন যেতিয়া হ'ল, মই আগতেও কৈ আহিছোঁ, অসম আন্দোলন আছিল বাংলাদেশীৰ বিৰুদ্ধে, বাংলাদেশী মুছলমানৰ বিৰুদ্ধে। কিন্তু সেই আন্দোলনটো বাংলাদেশৰ মূলৰ যিসকল মৌলবাদী সংগঠন আছে তেওঁলোকে কি কৰিলে, আমাৰ মানুহবিলাকক মানে বেলেগ পিনে লৈ গ'ল, লাইনটো লৈ পেলাই ক'লে যে এইটো বঙাল খেদাও আন্দোলন হৈ গৈছিল, হিন্দুৰ ওপৰত আক্ৰমণ হৈছিল তেতিয়া, বঙালী হিন্দুৰ ওপৰত। আৰু তাৰপিছত 1971ৰ পিছত দেখা গৈছিল কি, যে যেতিয়া এই বিদেশী ভাৱ যিটো বঙালী হিন্দুৰ প্ৰতি আছিল, তাৰ কাৰণে নতুনকৈ কোনো বাংলাদেশৰ পৰা হিন্দু অসমলৈ অহা নাই। ত্ৰিপুৰাত হয়তো গৈছে বা পশ্চিম বাংলাত হয়তো গৈছে, কিন্তু অসমত অহা নাই, কাৰণ অসমত তেওঁলোকে স্থান পোৱা নাছিলে, আৰু স্থান নোপোৱাৰ বাবে কোনো নতুনকৈ হিন্দু বাংলাদেশী অহা নাই। কিন্তু বাংলাদেশী মুছলমানসকলেতো ৰাজনৈতিকভাৱে তেওঁলোকে স্থান পাইছিলে, কংগ্ৰেছে তেওঁলোকক ৰঙা দৰিচা পাৰি দিছিলে, তেওঁলোকৰ কাগজ পত্ৰ বনাই দিছিলে। আজি এইকাৰণে তেওঁলোকে চুপচাপ বহি আছে, কাৰণ NRCত কোনো চিন্তা নাই, কাৰণ তেওঁলোকৰ নাম এতিয়া আহি যাব, গোটেই বাংলাদেশী মুছলমানৰ নাম এতিয়া NRCত আহি যাব। কিন্তু চিন্তিত হৈছে যিসকল জেনুইন বাংলা হিন্দু, তেওঁক আপুনি বাঙালী হিন্দু বুলিহে কওক বা বাংলাদেশী বুলি কওক, শিলাজিত দেৱ মোৰ তাত আৰু বহু মানুহ আছে, মই আৰু অধিক সময় দিব নোৱাৰিম শিলাজিত্য। মই কিন্তু শিলাজিত্যই মোক কৈছিল যে তেওঁ বক্তব্য ৰখাৰ সময়ত তেওঁ বেলেগ এটা চেনেলত যাবলগীয়া হ'ব, গতিকে তেওঁ আৰু অধিক সময় থাকিব নোৱাৰে, গতিকে শিলাজিত্যৰ বক্তব্যখিনি খোলাই লৈ তাৰ পৰা আমি ভালকৈ বিতৰ্ক দিম। প্ৰথমতে আজিজ ডাঙৰীয়া আহোঁ, শিলাজিত্যই বহু বিতৰ্কিত বক্তব্য আগবঢ়ালে, আপুনি কি কয়?
শিলাদিত্য যেবিলাক বক্তব্য আপনার ইয়াত রাখিছে শিলাদিত্যক এদিন মোর সম্মুখত মাতিব ই এতিয়া মোর উচরত নাই এদিন আপনার মিডিয়াত বহিছিল তো মোর লগত শিলাদিত্যয় মুসলমান সম্পর্কে যেবিলাক উচ্চ বাচ্য কথা কয়ে আছে এইবিলাক কথাবার্তা এদিন এই কথাটো কিমান সত্য যে হিন্দু সম্পূর্ণ সত্য কারণ শুনক বাংলাদেশের পর 71-র পিছত নর্থ ইস্ট সিঙ্গেল মানে অ্যাসেম্বলিত কইছিল তারপরা কিয় মুসলমান ইয়ালে আহিব বাংলাদেশের পর মুসলমান আজি বাংলাদেশের মুসলমানবিলাকর কারণে পৃথিবীর গালফ কান্ট্রি পৃথিবীর 55 কান্ট্রির দরজা খোলা আছে গেট খোলা কাইজিয়া টাইবে অসমতে আছে কাইজিয়া টাইবে বেটো দুবাইত নাই কাইজিয়া টাইবে এখন অসমৰ লগতে আছে ত্রিপুরাৰ লগতে আছে বা পশ্চিমবঙ্গৰ লগতে আছে কারণ কি হ'ব ইয়াত 300 টকা হাজিৰা কৰিবৰ কাৰণে কি হ'ব বাংলাদেশৰ মুছলমান বাংলাদেশৰ মুছলমান আজি সৌদিত যা গালফত যা জিমান কান্ট্রির যা নাই নাই সেইটো সেই যুক্তি আপোনাৰ বক্তব্য আপোনাৰ বক্তব্য শিলাদিত্যৰ বক্তব্যৰ সৈতে প্ৰায় একে ধৰণৰ লাগিছে মই যাম আমিল ইসলাম আমাৰ লগত আছে এআই ডি অফ জেনারেল সেক্রেটারি আমিল ইসলাম মই যাম আমিল ইসলাম যে যিখিনি বক্তব্য আহিলে শিলাদিত্য বিতর্কিত বক্তব্য কৈ পেলাই গুছি গেল যে এইখিনিতে এটা প্রশ্ন আহিছে হিন্দু বাঙালী অহা নাই বুলি কৈ আছে হিন্দু বাঙালী 71-ৰ পিছত অহা নাই বুলি কৈ আছে এনআরসি আহি আছে 30 জুনৰ পিছত সকলো পরিষ্কার হয়ে পড়ব আর তেওঁৰ বক্তব্যৰ এটা কথা স্পষ্ট যে মুসলমানসকলে এনআরসি কাম কাজ পরিষ্কার করলে অর্থাৎ মুসলমানের নাম কম কর্তন যাব বলে বিজেপি নেতৃত্বই আশঙ্কা প্রকাশ করেছে নাকি সো এটা কথা স্পষ্ট যে শিলাদিত্যর বক্তব্যত এটা কথা স্পষ্ট হয়েছে যে শিলাদিত্য কি বিচারিছে যে 71-ৰ আগত যেখানে হিন্দু মানুষ আছে তেখেতসকলৰ ডকুমেন্টস নাই 71-ৰ পিছত কিন্তু থাকার প্রয়োজনও নাই আর এতিয়া তেখেতসকলৰ এডভোকেসিটো কিহর কারণে কার কারণে স্টিল দোজ আর দ্য লিভিং ইন বাংলাদেশ যে এতিয়াও যেবিলাক বাংলাদেশত আছে তেখেতসকলৰ কারণে সেই তেখেতসকলৰ দরদটো তো তেখেতসকলে কার কারণে এতিয়া এডভোকেসি করেছে বাংলাদেশত আজির দিনত শান্তিত থকা বাংলাদেশীর কারণে তেখেতসকলে এই দরদটো দেখাইছে তো আজি নাই বলে যদি কৈছে তেতিয়াহলে যিখিনি মানুহ আজি বরাক বেলি হাড়ি পাতি লৈ বেনার লৈ ফেস্টন লৈ থিয় হৈ আছে তেখেতসকলে কার কারণে করেছে নিজের কারণে না বাংলাদেশত থাকাখিনির কারণে ঠিক আসলে তেখেতসকলৰ ডকুমেন্টসের অভাব আছে তেখেতসকলে পিছত অহা মানুষ আর তার কারণে সিহঁতর শেল্টারটো লাগে এনআরসি হলে দুধ কা দুধ পানি কা পানি হব এইটো ভয়তে তেখেতে যেনে তেনে এতিয়া আনিব লাগে এনআরসি প্রসেসটো স্টপ হব লাগে স্টপ হব লাগে আমিল ইসলাম কিন্তু মই কৈছো আজির দিনটো এজন সাহসী ব্যক্তি অতুল বৰা বিজেপির জ্যেষ্ঠ নেতা অতুল বৰা আজি বিদ্রোহ ঘোষণা কৰিছে এখন পত্র প্রেরণ কৰিছে মুখ্যমন্ত্রীলৈ কৈছে যে এই আইনৰ তেওঁ বিৰোধিতা কৰিছে অতুল বৰা আপনি আমার অনুষ্ঠান লোহার বাবে বহু বহু স্বাগতম বরাদেব আজি পুরনি অতুল বরা পুনের জাগৃত হয়ে উঠেছে যে অতুল বরা এসময় সিংহপুরুষের চেয়র বাকর করে আইসিল বিজেপির থেকে অতুল বরা কিছুদিন নিরবতা অবলম্বন করেছে কিন্তু অতুল বরা আজি পুনের বিদ্রোহ ঘোষণা করলে যে অতুল বরা কিয় আপনি কি ভাবে যে বারে বারে সরকার ফল কোয়া হয়েছে বিজেপির ফল কোয়া হয়েছে শিলাদিত্যই কলে যে মুসলমানের সংখ্যা বাড়ি আছে গতি হিন্দু শরণার্থী এটা ব্যালেন্স হব ভারসাম্য হব আপনি ইয়ার বিরোধিতা করার কারণ কি অতুল বরা ডাগরিয়া মইতো সেইটোৱে কৈছোঁ যে এনআরসির কাম চলি আছে হ্যাঁ অসম্পূর্ণ অবস্থাত এই বিধেয়কের বিষয়টি আনিব নালাগিছিল এতিয়া এই বিষয়টি অসমত এতিয়া যিটো মানে বৃহত্তর অসমীয়া বলে কোতে আমি সবকে সামরি লৈ যিটো পরিবেশ রচনা হৈ আছিলে আজি কিছুদিন আগলৈকে এই বিধেয়কের কারণে আজি দুদিনমান ধরে অসমৰ কিন্তু পরিবেশ বড় বিপজ্জনক হবলে গৈ আছে বলে আমি অনুমান করছো সেই কারণে মই কৈছিলোঁ যে কেবিনেটে একটা সিদ্ধান্ত লোক যেনেকে মেঘালয়ের কেবিনেটে লব পারে কন্দা চাংমাই লব পারে আমারও মুখ্যমন্ত্রী মাননীয় সমালোচনালে এটা সিদ্ধান্ত লোক যে যেহেতু বিপিএফর তিনজন আছে এজিপির তিনজন আছে ছজন আছে বিজেপির ছজন থকা এই যে সম্মিলিত সরকার এই সরকারের মানে যেহেতু কেবিনেট তাতে তেওঁলোকে এটা সিদ্ধান্ত লব লাগে আর কব লাগে যে অসমৰ সরকার অথবা কেবিনেটত এইটো বিরোধিতা করেছে তেতিয়া আমার এই জাত পাত রাজনীতি বঙালী অসমীয়া হিন্দু বঙালী বঙালী হিন্দু মুসলমান এই কথাবিলাক নাহিল হেতেন এতিয়া কথা হল হাজার হাজার দুর্গা পূজা পালন করে আছে বাংলাদেশত তাত হিন্দুবিলাক নিরাপদ আছে দুই এজন আহিছে তাত কোনোবাই
অত্যাচাৰৰ কাৰণে অহা নাই, এনেই আহিছে অসমখনলৈ আহিবলৈ বিচৰা মানুহ বহুত আছে, হিন্দু আছে, মুছলমানো আছে, তাৰ হাজাৰ হাজাৰ দুৰ্গা পূজা পাতি আছে, সেইটো কোনো ধৰণৰ অঘটন ঘটা নাই। আৰু তাৰ পৰা মানুহখিনি অনাৰ কাৰণে এনকাৰেজ কৰিবৰ কাৰণে এই বিধেয়কখন কিয় আজি মানে বিচাৰি আছে মই সেইটো বুজি পোৱা নাই অৰ্থটো। কাৰণ এইখন বিধেয়ক গ্ৰহণ কৰা মানেই বাংলাদেশত থকা হিন্দুবিলাক হওক ইয়ালৈ অসমলৈ আহিবলৈ বা ভাৰতলৈ আহিবলৈ এনকাৰেজ কৰাৰ নিচিনা কথা হ'ব। এই বাংলাদেশত থকা হিন্দুখিনি কেতিয়াও ছাউথ ইণ্ডিয়ালৈ নাযায়, কেতিয়াও গুজৰাটলৈ নাযায়, কেতিয়াও মহাৰাষ্ট্ৰলৈ নাযায়, আহে যদি পশ্চিমবংগলৈ আহিব, অসমলৈ আহিব। আৰু এইখিনি মানুহৰ বুজা আজি তেতিয়া হাৰু নচুনে বাংলাদেশৰ যুদ্ধৰ সময়তে 1 কোটি বাংলাদেশী আহিছে ইয়ালৈ, তেতিয়াই আহিছে, আজি ইমান বছৰ হ'ল প্ৰায় এতিয়া 48 ইয়াৰ্ছ, সিহঁতৰ সতি সন্ততি আজি আৰু কিমান বাঢ়ি গৈছে তাৰ কোনো হিচাপ নাই। অসমীয়া মানুহৰ বঙালী মানুহৰ 62 চনত সংঘাত হৈছিলে, 72 চনতো সংঘাত হৈছিলে, সেই সংঘাতবিলাক এতিয়া নোহোৱা হ'বলৈ ধৰিছে, ব্যৱধান কমি আহিছে, এতিয়া বঙালী অসমীয়াৰ মাজত কোনো ধৰণৰ হাই কাজিয়া নাই, ইমান মিলৰে চলি থকা এই অসমখনত এই ধৰণৰ ঘটনাবিলাক আকৌ ৰিপিট কৰাটো, আকৌ পুনৰাবৃত্তি কৰাটো পলিটিচিয়ানে বিচাৰে নেকি? মই নিবিচাৰোঁ, মই বিচাৰোঁ যে সুখে শান্তিৰে বঙালী অসমীয়া আকৌ নিজৰ অসম বুলি চব থাকক, ইয়াক বাংলাদেশৰ আকৌ নতুন যে হিন্দু আনি আমাৰ ইয়াত ভাৰসাম্য ৰক্ষা কৰিব, যে মুছলমান বেছি হৈছে গতিকে ইহঁতৰ সংখ্যাটো বেছি হোৱাটো কমাব লাগে, ইয়াৰ পৰা বহিষ্কাৰ কৰক, কমাব লাগে কাৰণে কি কৰিছে কি সেইটো মানে বাংলাদেশৰ পৰা মানে বঙালী হিন্দু আনি ইয়াত মানে বেলেঞ্চ কৰাৰ যিটো ভাৰসাম্য ৰক্ষা কৰাৰ কাৰণে যিটো চেষ্টা কৰিছে বা যিটো ভাবিছে পৰিকল্পনা, সেইটো মই বিৰোধিতা কৰিছোঁ আৰু মই সেইকাৰণেই মুখ্য অতুল বৰা ডাঙৰীয়া, মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল জাতীয় নায়ক বুলি পৰিচিত সৰ্বানন্দ সোণোৱালে আজি যিধৰণে ষ্টেণ্ড ল'ব লাগিছিল সেই ষ্টেণ্ডটো তেওঁ ল'ব পৰা নাই, আপুনি পত্ৰখনত উল্লেখ কৰিছে, আপুনি কি ভাবে? কেৱল আপুনিয়েই নহয়, দলৰ মাজত বহু বিধায়কৰ মাজত এই বিষয়ে খুব আছে, কিন্তু তেওঁলোকে আপোনাৰ দৰে সাহসিকতাৰে খুবখিনি উজাৰি পেলাব পৰা নাই। সৰ্বানন্দ সোণোৱালক আপুনি এই অনুষ্ঠানৰ জৰিয়তে কি আহ্বান জনাব বিচাৰিছে মুখ্যমন্ত্ৰী সোণোৱালক? কথাটো হয়, আপুনি ঠিকেই কৈছে, যিসকলে মানে পেটত গুজৰি গুমৰি আছে কিন্তু তেওঁলোকে নিজৰ মনৰ কথা ক'বলৈ ইচ্ছা কৰা নাই বা সাহস কৰা নাই, নতুনকৈ MLA হৈ আহিছে, গতিকে এতিয়া কোনো ধৰণৰ এটা অতি গুৰুত্বপূৰ্ণ বিষয় হ'লেও তেওঁলোকৰ মতামত দিবলৈ তেওঁলোকে ইচ্ছা কৰা নাই। মোৰ আকৌ কৰিবলগীয়া কাম আছে নহয়, মই অসম আন্দোলন কৰি অহা মানুহ, ছাত্ৰ সন্থা কৰি অহা মানুহ আৰু জাতীয়তাবোধ থকা মানুহ, মই এনেকৈ চাই থাকিব নোৱাৰোঁ নম্ৰতাকৈ। এতিয়া দলৰ সিদ্ধান্তটো যিটো সিদ্ধান্ত, মই এটা পৰামৰ্শ দিছোঁ যে কেবিনেটত এটা সিদ্ধান্ত লওক আৰু এই ধৰণৰ সাক্ষাৎকাৰৰ প্ৰয়োজনে নহয় কেবিনেটে যদি এটা সিদ্ধান্ত লয় মেঘালয়ৰ নিচিনা। এতিয়া শ্বিলঙলৈ যাব JPCৰ সদস্য, তাত কি কাম আছে? তাতো কোনো কামেই নাই, কাৰণ চৰকাৰে সিদ্ধান্ত লৈ পেলালে। ঠিক, গতিকে আমাৰ ইয়াত চৰকাৰে সিদ্ধান্ত এটা লৈ পেলালে, ইয়াতো কাম নাথাকিলে, কাৰণ এই JPC আহি পেলাই বিভিন্নজনৰ মতামত লোৱাৰ প্ৰয়োজন নাছিলে, এই যদি চৰকাৰে এটা সিদ্ধান্ত লৈ লয়, কাৰণ চৰকাৰখন অসমক ৰিপ্ৰেজেণ্ট কৰে, অসমৰ গোটেই বঙালী অসমীয়া হিন্দু মুছলমান চবকে ৰিপ্ৰেজেণ্ট কৰে, গতিকে চৰকাৰৰ সিদ্ধান্তটো এটা কমন ডিচিশ্যন যিটো এভৰিবডি উইল একচেপ্ট ইট, গতিকে সেই সিদ্ধান্ত ল'বৰ কাৰণে তেওঁ অনুৰোধ কৰিছোঁ, কাৰণ তেওঁ এজন জাতীয় নায়ক হিচাপে অসমৰ স্বাৰ্থত বহুদিন আন্দোলন কৰিছে, ছাত্ৰ সন্থা কৰিছে, আজি তেওঁ অসমৰ চিফ মিনিষ্টাৰ হৈছে, গতিকে তেওঁক ক'ব পৰা মোৰ অধিকাৰ আছে। ঠিক ঠিক, অতুল বৰাঙৰ মই আপোনাৰ বিজেপিৰ MLA হ'লেও মোৰ চিফ মিনিষ্টাৰ। ঠিক আছে, আপুনি আপুনি আপোনাৰ দায়িত্ব পালন কৰিছে। অতুল বৰাঙৰী, আপুনি লাইনত থাকিব, মই আপোনাৰ লগত পাতিম। আমাৰ লগত কংগ্ৰেছৰ প্ৰতিনিধি মুকুল শৰ্মা উপস্থিত আছে। মুকুল শৰ্মা ডাঙৰীয়া, দেখা গৈছে আন নালাগে, আপোনালোকৰ কংগ্ৰেছৰ মাজত এতিয়া বিভাজন ঘটিছে, অধেন্দ্ৰদৈয়ে ভিন্ন ধৰণৰ বক্তব্য কয়, বৰাকৰ কংগ্ৰেছে বেলেগ ধৰণৰ বক্তব্য কয়, ৰিপুণ বৰাই ইয়াত বেলেগ ধৰণৰ বক্তব্য কয়, আচলতে কি স্থিতি কি কংগ্ৰেছৰ? নাই, আমাৰ দলত আচলতে এই বিষয়টো লৈ কোনো বিভাজন ঘটা নাই, আমাৰ দলৰ স্থিতি স্পষ্ট। যিখন অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ তৰফৰ পৰা মেমৰেণ্ডাম JPCক দিয়া হৈছিল যে এই প্ৰস্তাৱিত সংশোধনী আইনৰ সম্পূৰ্ণ বিৰোধিতা কৰা হৈছে, সেইটোৱে আমাৰ দলৰ স্থিতি, আৰু নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিৰো সেইটো। মই ক'ব বিচাৰিছোঁ, বৰাক ভেলীত, বৰাক উপত্যকাত কিছুমান নেতাই যেনে গৌতম ৰয় বা কমলক্ষদেৱ পুৰকায়স্থ, এনেকুৱা বিধায়ক বা প্ৰাক্তন মন্ত্ৰীয়ে ব্যক্তিগতভাৱে তেওঁলোকৰ মতামত আগবঢ়াইছে, যিটো আমাৰ দলৰ সভাপতি আৰু প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীয়ে ইতিমধ্যেই সংবাদমেল যোগে তেওঁলোকৰ ব্যক্তিগত মতামত বুলি শিলচৰ জিলা কংগ্ৰেছ অফিচিয়েলি আজি মেমৰেণ্ডাম দি পেলাই কৈছে যে তেওঁলোকে সংশোধনী বিচাৰিছে। নহয়, আমাৰ দলৰ তৰফৰ পৰা ইতিমধ্যে নিৰ্দেশ দিয়া হৈছে যে প্ৰতিখন জিলা কংগ্ৰেছ কমিটি আৰু প্ৰতিখন ব্লক কংগ্ৰেছ কমিটি, আমাৰ প্ৰায় 272টা ব্লক আছে আৰু 37খনমান জিলা আছে, এই প্ৰতিখন জিলা আৰু ব্লক কংগ্ৰেছ কমিটিয়ে এই JPCক মেমৰেণ্ডাম দিব, আৰু এই মেমৰেণ্ডামৰ প্ৰতিলিপিও ইতিমধ্যে প্ৰদেশ কংগ্ৰেছৰ তৰফৰ পৰা বিতৰণ কৰা হৈছে। গতিকে এইটো
সকলবর জেলা আর ব্লক কংগ্রেসে মানি লৈছে। গতিকে শিলচরত কোনোবাই যে বক্তব্য আগবাইছে দলীয় মঞ্চের তরফের যা নাই, ব্যক্তিগতভাবে গেছে। গতিকে আমার দলের সিদ্ধান্ত একেবারে স্পষ্ট আর সেইটো নিখিল ভারত কংগ্রেস কমিটির সিদ্ধান্ত। আব্দুল আজিজ ডাঙরিয়া, আপনি এটা সময় গণ পরিষদের বিধায়ক আছিল, আপনি গণ পরিষদের প্রতিনিধিত্ব করেছিল, এই সমগ্র প্রক্রিয়াত গণ পরিষদে যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকা আপনি সন্তুষ্ট হয়নি? আজি গণ পরিষদে যে ধরনের প্রতিবাদ করব লাগছিল প্রতিবাদ নকি বিজেপির সঙ্গে একে সুরত মত মাতিছে, আপনি কি কয়? গণ পরিষদত আজি সকত মুখ্যমন্ত্রী ছাত্র সন্থার প্রাক্তন সভাপতি, আজি গণ পরিষদর সভাপতি ছাত্র সন্থার প্রাক্তন সভাপতি, আজি কেশব মহন্ত ডাঙরিয়া প্রাক্তন সভাপতি, আজি তিনজন আসুর প্রাক্তন সভাপতি, এজন বিজেপিত গৈ মুখ্যমন্ত্রী আর দুইজন ইফালে আহি আপনার অগবত থাকি, এজন ওয়ার্কিং প্রেসিডেন্ট, এজন প্রেসিডেন্ট আর তেখেতকল মন্ত্রী। আজি অতুল বরা ডাঙরিয়ায় যেটু কথা কইছে তাক তেখেতক মই ধন্যবাদ জানাও তেখের পরামর্শটো, যে আজি মেঘালয়ের ক্যাবিনেটে যদি সিদ্ধান্ত লৈছে, আজি অসমত এই অখিল গগৈ এতিয়া হেরুজ হয়ে যে কইছে, কালি যেটু দেখা গল ময়ও কইছিলো, ময়ও এটা মেমোরেন্ডাম সাবমিট করেছো যে এটি যে আনকনস্টিটিউশনাল বিল, যেহেতু ভারতবর্ষর সংবিধানখনত প্রিএম্বলত সেকুলার একটা শব্দ লিখা আছে, উইদাউট চেঞ্জিং দ্য সেকুলার ওয়ার্ড ফ্রম দিস কনস্টিটিউশন হাউ ইট ইজ পসিবল টু মুভ দ্য বিল বোথ দ্য হাউসেস, ইজ ইট পসিবল? ঠিক, ইন্ডিয়ার কনস্টিটিউশনাল ভারতবর্ষর প্রিএম্বল সংবিধানের প্রিএম্বলটা আগে চেঞ্জ করব, তারপিছতে এনেকা বিল মুভ করব পারে। কিন্তু আজি তিনজন প্রাক্তন আসুর সভাপতি যখন নেতৃত্ব আন্দোলন সবসরী আন্দোলন হয়েছে, যখন অসম চুক্তি করেছে, যে চুক্তি রাজীব গান্ধীর নেতৃত্ব হয়েছিল, যুক্তি সকল জনগোষ্ঠী মানি লৈছে, যার কারণে 85ত মানে আমসুর সভাপতি হিসাবেও যেটা এই চুক্তি সমর্থন করব কইছিল, গোলাম ওসমানী মোক বাধা দিছিল, মই কইছো নহয়, যেটা ইউএমএফ করতে মই তার বিরোধ আছিল যে আমার শক্তি প্রদর্শন করব নালাগে, চুক্তিটা একটা ম্যাগনাকেটা। আজি মুসলমানেও বুঝি পাইছে, সকল জনগোষ্ঠী বুঝি পাইছে যে চুক্তি আজি বাতিল করবর কারণে সুপ্রিম কোর্ট গেছে। গতি এই ক্ষেত্রে মই ভাবো যে মানুষ আন্দোলন করার আগত কই এজন জাতীয় নায়ক আই এম ডি টি এক্ট বাতিল হয়েছিল তেখেতর নেতৃত্ব, আজি তেখেত মুখ্যমন্ত্রী থাকার পিছত যেটু ঘটনা হয়েছে, গতি এইটা তো ক্যাবিনেট সিদ্ধান্ত আগতেই লোক লাগিছিল, ঠিক আছে, আর আজি অখিল গগৈ হৈ হৈ গল, আপনি অর্থাৎ অতুল বরার সাথে একমত? আজি হ্যাঁ, মই অতুল বরার লগত একমত, আর এই 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 বিলটো আমি বিরোধ করছো ইন্টারেস্টতে নহয়, গোটে ইন্ডিয়ার ইন্টারেস্টত, কারণ ইয়াত খালি বাংলাদেশী মানুহ এই পৃথিবীর পৰা হিন্দু আনি পেলাই বুঝিলো ইয়াত এটা অতুল বরার এটা হিন্দু রাষ্ট্র করিব বিচাৰিছে, অতুল বরার ডাঙরিয়া বুঝিলো রাষ্ট্র করিব বিচাৰিছে হল, অতুল বরার ডাঙরিয়া যে সমগ্র প্রক্রিয়া আপনার, আপনি এটা সময় গণ পরিষদক প্রতিনিধিত্ব করেছিল, আজি আপনি এটা বিজেপিত থাকি অতি সাহসী পদক্ষেপ ললে, বিজেপিত থাকি আপনি মুক্তিকে এখন চিঠি লিখিলে, আপনার মনের কথা ব্যক্ত করলে, কিন্তু সেইখিনি সাহস আপনার একালের সতীর্থ গণ পরিষদে আজি তারিখে লোব নয়, এই ক্ষেত্রে আপনি কি কয়? মূর একটা হিসাব আছে দিয়ে, সেই হিসাবটা হয়েছে কি, মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীর হতে মিলি পেলায় 18 জনের এজন হল মুখ্যমন্ত্রী, গতি 17 জন, 17 জনের ভিতর 5 জন রাজ্যিক মন্ত্রী, এই 5 জন রাজ্যিক মন্ত্রী ক্যাবিনেটত থাকিব নোৱাৰে, ক্যাবিনেট মন্ত্রী 12 জন, 12 জনের 6 জন হয়েছে আমার বিপিএফ আর এজিপি, এই 6 জন ক্যাবিনেট মন্ত্রীয়ে যদি কয় এইখন বিল আমি বিরোধিতা করব লাগে, বিজেপির 6 জনে যদি নকয় সমান সমান হব, সমান সমান হলে প্রিসাইডিং অফিসার দরে প্রিজাইডিং অফিসার নিচিনা সিএমএ কব, তেতিয়া আসল বক্তব্যটো সিএমএ রাখিব পারিব, যে সিএমএ দিল্লি কব পারিব ক্যাবিনেটত 6 জনে আপত্তি করেছে, 6 জনে সমর্থন করেছে, কিন্তু মই সেই কারণে এই বিলখন হেৰি বিরোধিতা করাটোর বাহিরে মোৰ বেলেগ রাস্তা নাই সিএমএ কব পারে, আর সেই কারণে মই রিজনাল পার্টির 6গৰাকী মন্ত্রীয়ে যদি ক্যাবিনেটত হেৰি করে প্রতিবাদ করে বা বিধেয়ক প্রতিবাদ করে, বাকি 6 জনে থাকিল বিজেপির, আর 5গৰাকী তো রাজ্যিক মন্ত্রী, তার ক্যাবিনেটত বহার অধিকার নাই, গতি সিএমএ তো ফাইনাল প্রিজাইডিং অফিসার হিসাবে সিদ্ধান্ত লোক, দিল্লিলে জানাই দিয়ক যে আমার ক্যাবিনেট দুভাগ হয়েছে, যদি এজনও যদি গুছিয়ে আহে বিজেপির মন্ত্রী এইফালে যে
এজন যদি গুছি আহে মন্ত্রী এইফালে যে আমি এখন পাঁচজন হয়ে যাব বিজেপি, আমার বিজেপি কেজনে যদি হেৰি কৰে তো বাকি সাতজন হয়ে গেল। এটা সিএমৰ এটা রাস্তা ওলাব যে দিল্লীক বুঝাব পাৰিব যে কেবিনেট ভাগ দুভাগ হব, মই এই বিধেয়কখন সমর্থন করব নোৱাৰো এনেকে কব আর সিএমে। ঠিক, খুব ভাল কথা কৈছে আপুনি, খুব যুক্তিসংগত এটা রাস্তা, খুব অতুল বাৰ্মা আপুনি খুব যুক্তিসংগত কথা কৈছে। হয় যে অসম গণ পৰিষদে ইয়াত প্ৰতিবাদ কৰিব পাৰিলেহেঁতেন, আৰু অসম গণ পৰিষদে যদি ইয়াক কৰিলেহেঁতেন, বিপিএফে যদি ল'লে হ'লহেঁতেন, বিজেপি বাধ্য হ'লহেঁতেন। কিন্তু সেইটো কিন্তু আমাৰ তাত, আমি ল'ম এটা বাণিজ্যিক বিৰতি। অতুল বাৰ্মা আপুনি থাকিব বিৰতিৰ পিছত আমি আপোনাৰ লগত আকৌ পাতিম। যে কিন্তু এতিয়া খবৰ আহিছে যে অসম গণ পৰিষদে এতিয়া মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল আৰু বিজেপি নেতৃত্বক প্ৰস্তাৱ দিছে যে আমি বেছি চিঞৰ বাখৰ নকৰোঁ, আমাক আৰু এজন মন্ত্ৰী লাগে আৰু আমাক চাৰি পাঁচখন চেয়াৰমেনৰ পদ লাগে, আমাৰ চাৰি পাঁচজনক। এনে কথা দিছপুৰত শেহতীয়া খবৰ ওলাইছে। যদি সেইটোৱে হয় অসম গণ পৰিষদৰ বাবে মন্ত্ৰী এইবাৰে হ'ব পাৰিব, জীৱনত কেতিয়া অসম গণ পৰিষদ যে মন্ত্ৰী হ'ব লাগিব সেয়া নিশ্চিত, আমি আমি সেইটোৱে কৈছোঁ। আমি এইখিনি অলপ এটা বাণিজ্যিক বিৰতি। আমি স্পষ্টভাৱত আলোচনা কৰি আছোঁ তৃতীয় দিনৰ বাবে একেটা বিষয়, যে বিষয়টো হৈছে হিন্দু নাগৰিক, বাংলাদেশী নাগৰিকত্বৰ মৰ্যাদা দিয়া হ'ব নেকি। এই বিষয়টোক লৈ ইতিমধ্যে কংগ্ৰেছেই হওক অথবা বিজেপিয়ে হওক দুই পক্ষৰ মাজত বিদ্ৰোহৰ জুই জ্বলি উঠিছে। ইতিমধ্যে আমাৰ সৈতে ষ্টুডিঅ'ত কিছু সময়ৰ আগতে আছিল শিলাদিত্য, দিল্লীৰ পৰা শিলাদিত্য জহু বিতৰ্কিত মন্তব্য আগবঢ়ালে। এই মুহূৰ্তত ষ্টুডিঅ'ত আমাৰ লগত আছে কংগ্ৰেছৰ প্ৰতিনিধি মুকুল শৰ্মা, এ আই ইউ ডি এফৰ আমিনুল ইছলাম আৰু আমচুৰ প্ৰাক্তন সভাপতি তথা সংখ্যালঘু জনসাধাৰণৰ বিভিন্ন বিষয়ক মাত মাতি থকা এটা অসম গণ পৰিষদক প্ৰতিনিধিত্ব কৰা বিধায়ক, প্ৰাক্তন বিধায়ক আব্দুল্লাহিজ ডাঙৰীয়া আৰু নিজা বাসগৃহৰ পৰা উপস্থিত আছে অতুল বৰা ডাঙৰীয়া। অতুল বৰা ডাঙৰীয়া এটা খুব সুন্দৰ প্ৰস্তাৱ এই মুহূৰ্তত আগবঢ়ালে যে সৰ্বানন্দ সোণোৱাল মন্ত্ৰীসভাত কেবিনেটত ছজনকৈ কেবিনেট মন্ত্ৰী আছে আৰু সেই ছজনকৈ কেবিনেট মন্ত্ৰীয়ে যিকেইজন আছে, ছজনকৈ কেবিনেট আছে আৰু অগপ বি পি এফৰ ছজনকৈ আছে, তেওঁলোকে অগপ বি পি এফে যদি বিচাৰে যে ইয়াৰ যদি বিৰোধিতা কৰিলেহেঁতেন তেতিয়াহ'লে সৰ্বানন্দ সোণোৱালে দিল্লীক ক'ব পাৰিলে যে কেবিনেটৰ অৰ্ধেক বিধায়কে ইয়াৰ বিৰোধিতা কৰিছে। কিন্তু সেই কামটো অগপ বিধায়কে নকৰিলে। আমিনুল ইছলাম, যে আমি ক'লোঁ যে এতিয়া খবৰ আহিছে অগপ ইয়াৰ বিৰোধিতা কৰাৰ পৰিৱৰ্তে যে আমি বিৰোধিতা নকৰোঁ, মনে মনে থাকিম, আৰু এটা মন্ত্ৰী চিট আমাক লাগে আৰু কেইখনমান চেয়াৰমেনৰ পদ আমাক এৰি দিব লাগে, সেই কথাটো কৈছে। তাৎপৰ্যপূৰ্ণ কথা, এই অনুষ্ঠানবিলাকত, টক শ্ব'বিলাকত নিজৰ বক্তব্য মাতিবলৈ অসম গণ পৰিষদৰ যিসকল নেতাক মতা হয় তেওঁলোকে প্ৰায়ে এভট কৰে, কাৰণ ইয়াত কথা ক'লে কিজানি সৰ্বানন্দ সোণোৱালে বেয়া পাব, বিজেপি নেতৃত্ব বেয়া পাব, মন্ত্ৰিত্ব নাপাব, গতিকে তেওঁলোকে ফালৰি কাটে। আপুনি কি কয় অগপৰ সমগ্ৰ বিষয়টোত অগপৰ ভূমিকা? চাওক, আমি যোৱাকালি আমাৰ সৰ্বভাৰতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মৰ্চাৰ ফালৰ পৰা আমি প্ৰেছ মিট পাতি প্ৰত্যেকটো দল সম্পৰ্কে তেখেতসকলৰ স্থিতি সম্পৰ্কে স্পষ্ট কৰিছিলোঁ। তাত আমি দেখা পাইছিলোঁ যে অগপৰ নেতৃত্ববিলাকৰ যিটো বক্তব্য আছিল এই বিগত দুদিন বা কিছুদিন আগৰ পৰা তেখেতৰ বক্তব্য আছিল যে এই বিলটো পাছ হ'লে তেখেতসকলে চৰকাৰৰ পৰা মানে সমৰ্থনটো প্ৰত্যাহাৰ কৰিব। আমাৰ কথাটো হৈছে যে এতিয়া এই বিলটো কেনেকৈ পাছ নহয় সেইটোহে চেষ্টা কৰিব লাগে, কিন্তু সেইটো নকৰি তেখেতসকলে ক্ষমতাৰ মোহটো পূৰ্ণৰূপে থকা বুলি আমি গম পাইছোঁ যে ক্ষমতাটো তেখেতে এৰিব নোৱাৰে। মিনিষ্ট্ৰী লোভটো প্ৰেচিডেণ্ট নিজে এৰিব পৰা নাই আৰু সেই মুহূৰ্তত কিন্তু কৈছে বিলটো যদি পাছ হৈ যায় তেতিয়াহ'লে প্ৰত্যাহাৰ কৰিব। হয়, বিলটো পাছ হৈ যোৱাৰ পিছত কৰিব লগা কি থাকিব? নিশ্চয় এজিপিৰ নিচিনা এটা পাৰ্টি, এটা এম পি পাৰ্লামেণ্টত কথা ক'ব পৰা মানুহ নাই, কি কৰিব এইটো পাৰ্লামেণ্টত? লোকসভাত এটা এজিপি এম পি নাই, ৰাজ্যসভাত হওক, লোকসভা হওক, এজন প্ৰতিনিধি নাই এজিপি, তেওঁলোকে লোকসভাত, লোকসভাত গৈ কি কৰিব? অসমত কোনো, অসমত আজি বিৰোধ কৰা নাই, পাছ হৈ যোৱাৰ পিছত কৰিব, তেখেতে বেলেগক লৈ কমেণ্ট কৰিব, এজিপিৰ কি থাকিল? এজিপি যদি অসমৰ জাতীয়, আমাৰ যিহেতু আঞ্চলিকত এটা দল, এজিপিৰ কিন্তু উচিত আছিল এই মুহূৰ্তত অসম আৰু অসমীয়াৰ স্বাৰ্থ ৰক্ষাৰ কাৰণে সংগ্ৰাম কৰা। ঠিক এই মুহূৰ্তত কিন্তু দেখোন অসমৰ ভাষা সংস্কৃতি, অসমৰ যিটো সংস্কৃতি, আমাৰ যিটো পৰম্পৰা, আমাৰ যিটো ছিষ্টেম, এই ছিষ্টেমটোক বজাই ৰখা কিন্তু তেখেতসকল আছিল। অসমৰ প্ৰত্যেকজন মানুহ কিন্তু এজিপিৰ মুখৰ পিনে চাই আছে যে এটা সময়ত আমাৰ জাতীয় স্তৰত নেতৃত্ব দিয়া, আছু নেতৃত্ব দিয়া, এ জি ৱাই চি পিক নেতৃত্ব দিয়া, আজি আমাৰ অতুল বৰাহঁতে হওক বা বিভিন্ন প্ৰফুল্ল কুমাৰ মহন্তহঁতে এটা অসমত নেতৃত্ব দি আহিছিল, অসম আন্দোলন হৈছিল, সেই অসম আন্দোলনৰ পিছত অসম চুক্তি হ'ল, তেখেতে চুক্তি কৰিলে, সেই চুক্তিমতে চিটিজেনশ্বিপ এক্ট 1955 এমেণ্ডমেণ্ট কৰা হ'ল, ছেকশ্যন 6 এমেণ্ডমেণ্ট কৰি 6A সোমাই দিয়া হ'ল। আজি সেই 6A নাল এণ্ড ভয়েড কৰিব ওলাইছে, এজিপি চাইলেণ্ট আছে, অসমৰ মানুহ কিন্তু লক্ষ্য কৰি আছে এজিপি অৰিজিনেলটো তেখেতে ক্ষমতাৰ মই এৰিব পৰা নাই, এইটো কিন্তু ক্লিয়াৰ হৈছে। তাৎপৰ্যপূৰ্ণ ঘটনা এই সমগ্ৰ প্ৰক্ৰিয়াটোত এটা ডাঙৰ ঘটনা যে অসমৰ মূল সুঁতিৰ অসমীয়াসকলে দেখুৱাই দিলে তেওঁলোক ধৰ্মনিৰপেক্ষ এখন শংকৰ আজানৰ দেশ,
আজি সাধারণত এনে ধরনের ঘটনা যে হিন্দু মুসলমানের যে সংঘাত হয় সেই সংঘাতের কিন্তু এইবার মানুষখিন আঁতরি আহিলে আর এটা নিরপেক্ষ ভূমিকাটা পালন করলে যখন তথাকথিত হিন্দুত্বর কথা কয়লক এইবার মূল সুঁতির মানুষ একটা প্রত্যাহ্বান জানালে মুসলমান সকল সেই সকল মৌলবাদী নেতা যখন মৌলবাদী নেতায় মুসলমানখিনি সদায় পরিচিত করে একটা প্রত্যাহ্বান জানালে মূল সুঁতির মানুষে যে আমি আছো তোমালকে মাজত প্রত্যাহ্বান জানাব তোমালকে মাজত উচ্চতাব নালাগে কিন্তু এই সমগ্র বিষয়টির ক্ষেত্রে এবার যে ভূমিকা আহিলে এই হিন্দুত্বর একটা প্রত্যাহ্বান মৌলবাদীর একটা প্রত্যাহ্বান মূল সুঁতির মানুষখিনে যে ভূমিকা পালন করলে এই মুহূর্ত লাগে কিন্তু সেই মূল সুঁতির মানুষখিনি বারে বারে অধেন্দুদে অথবা শিলাদিত্য অদর ব্যক্তিয়ে সদায় ঘনে ঘনে আক্রমণ করে আছে যে নির্দিষ্ট কেজনমান মানুষে এক নেতৃত্ব দিছে বলে কব বিচারিছে মুকুল শর্মা নিশ্চয় আপনি অতি সময়োপযোগী আর যুক্তিপূর্ণ বিষয়টি উত্থাপন করলে মই এই বিষয়ে কব বিচারিছিলোঁই যে আজি এই অনুষ্ঠান আরম্ভ হওয়ার প্রথমতেই বিধায়ক শিলাদিত্যই যিবোৰ বিতর্কমূলক কথা কৈ গল আর আজি বেশ কিছুদিনের পৰা তেওঁ মানে হঠাৎ পেট্রিয়টর হঠাৎ দেশপ্রেমিকর দরে হঠাৎ হিন্দু প্রেমীর একটা অবতার লবর বাবে যে কৌশলপূর্ণ অপচেষ্টা চলাই আহিছে সেইটো আমার সকলের দৃষ্টিগোচর হয়েছে কিন্তু আটাইতক উদ্বেগর আর অতি সংকটের কথা হল যে এই নাগরিকত্ব সংশোধনীর দরে স্পর্শকাতর বিষয়টি যেটা চর্চাত আছে এই সময়তে আজি বেশ কিছুদিন ধরে বারে বারে এইখন মিয়া রাজ্য হব এইখন মুসলমান রাজ্য হব হিন্দু মুসলমান এই বলি তেওঁ ভাষাটো বাদ দি ধৰ্মৰ নামত যি এটা ভেদাভেদৰ সৃষ্টি কৰিব বিচাৰিছে সেইটো বাবে তেওঁক আচলতে তাৎক্ষণিকভাৱে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে আৰু মই আজি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ তৰফৰ পৰা এই অনুষ্ঠানৰ জৰিয়তে দাবী উত্থাপন কৰিছোঁ যে হোজাইৰ বিধায়ক বিজেপি বিধায়ক শিলাদিত্য দেৱক তৎকালীনভাৱে বলবৎ হোৱাকৈ অতি প্ৰৰোচনামূলক কথা কোৱাৰ বাবে তেওঁক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে অর্ধেন্দুদে তেওঁ প্ৰৰোচনামূলক কথা কৈছে কিন্তু শিলাদিত্যৰ দৰে হয়তো নহয় মই তেওঁক ৰক্ষণাবেক্ষণ দিব যোৱা নাই অর্ধেন্দুদে যেতিয়াই তেওঁ এই ধরনের বক্তব্য দাঙি ধরেছে তৎমুহূর্ততে আমার দলের তরফের কারণ দর্শার জাননী জারি করা হয়েছে আর এই বিচার করে তোর বিরুদ্ধে অতি সোনকালে ব্যবস্থা গ্রহণ করা হব এটা আপনি এইমাত্র কই যার দরে ইতিহাসের এই সন্ধিক্ষণত আমি কোনেও রাজনীতি করব নালাগে রাজনীতির পর ঊর্ধ্বত আহি আমি আসলতে সকলে কেনেকৈ সুখে শান্তিরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আর ভাষা ভাষীর মানুষে ভবিষ্যতে অসমত শান্তিরে বসবাস করব পারিম তার পরিবেশ রচনা করব লাগে কিন্তু তাকে নকৰি যদি ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থতে আমি মতলিয়া হয়ে থাকো তার কারণে আর একটা বাক্যরে মই শেষ করিম যে আমার অসম আন্দোলনের নামত যিসকল নেতাই আসুর প্লেটফর্ম ইউজ করে ডাঙর ডাঙর নেতা হল আর এটা মুখ্যমন্ত্রীকে ধরে বিভিন্ন মন্ত্রী হয়ে আছে সেই নেতাসকলের আর এস এস আর বিজেপি বা দিল্লির মোদী ডাঙরিয়ার যেটো নির্দেশনা তাতে আঁঠু লৈ পেলাই নিজের যে মেরুদণ্ডহীন চরিত্রটা ইমান নির্লজ্জভাবে রাইজর আগে দাঙি ধরেছে তার নিজেই লজ্জাবোধ করছো আর ইয়ার কারণ ব্যাখ্যা করব আমার আব্দুল আজিজ ডাঙরিয়া দুটা প্রশ্ন আছে যে এতিয়া বারে বারে শিলাদিত্যই কৈছে যে 49% মুসলমান হয়ে গেছে 45% মুসলমান হয়ে গেছে এনআরপি হিমন্ত বিশ্ব শর্মায় বিভিন্ন ইঙ্গিত দিয়ে আছে যে এনআরসির পিছত মুসলমান হয়তো 50% হয়ে যাব 52 হয়ে যাওয়া পারে মুসলমানের যদি সংখ্যা বৃদ্ধি পায় অসমত তাত আপত্তি করবলৈ কি আছে যদিহে অসমখনটো হিন্দু মুসলমানের ভিত্তিত অসম গঠন হওয়া নাছিল অসম গঠন হৈছিল ভাষার ভিত্তিত অসমত এটা আন একটা প্রশ্ন আছে যে 11টা সমষ্টিত 11খন জেলাত মুসলমানের সংখ্যাগরিষ্ঠতা আছে কিন্তু 11খন জেলার মুসলমানে অসমিয়া কয় কিন্তু 3খন জেলাত মুসলমানতকে হিন্দুর সংখ্যাগরিষ্ঠতা থাকবে পারে বরাক উপত্যকাত কিন্তু তাত অসমিয়া নকয় তেওঁলোকে বঙ্গভাষী কথা কয় অর্থাৎ ধর্মর অধিক প্রয়োজন নে ভাষার অধিক প্রয়োজন আজিজ মানে অতনবিয়া সাহেব মই কালি চকুটো অপারেশন করেছিল তো আপনার খবর পাই মই আহিছো আর শুনেছিল শিলাদত্ত ইয়াত বহিব সেই কারণে মই ইয়াত আহিছিল যে শিলাদিত্যক আজি স্টেডিয়ামত পালে তাক মই কেইটামান প্রশ্ন করিল হয় আপনি যে কথাটা কইছে চাওক ইয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে তো আজি প্রি ইন্ডিপেন্ডেন্ট আফটার ইন্ডিপেন্ডেন্ট এই দেশখন আজি সার সাদুল্লাহ ইয়াত তিনবার প্রাইম মিনিষ্টার হয়েছে ফাইভ টাইম প্রাইম মিনিষ্টার হয়েছে আজি সেইটো সময়ত তেওঁ আছিল মুসলিম লীগৰ মানুহ অনুসূচিত জাতি ট্রাইবে মানে আপনার পাহাড়িয়া জনজাতির সুশীলাত তেখেতে মুখ্যমন্ত্রী হয়েছিল আনোয়ার টাইমত এক্সেপশনাল তেখেতে কৈছে যে মুখ্যমন্ত্রী হয়েছিল তাক বনোয়া হয়েছিল ইন্দিরা গান্ধী তেখেতক চিফ মিনিষ্টার বনাইছে কোনো সাহস করে পড়া নাই আনোয়ার দ্বারা চিফ মিনিষ্টার হয়েছিল কিন্তু এনেক গণতান্ত্রিক প্রক্রিয়াত কংগ্রেসের ইতিহাস বা অন্য কোনো ইতিহাস লিখা আছে নাকি কোনোদিন মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছে বা দাবি করেছে কোনোদিন করা নাই
কিন্তু আজি এই যে কথা বার্তাবিলাক কই আছে এইটো বিজেপি গভর্নমেন্টের সোনোয়াল ডাঙরিয়া মোর বন্ধু মানু তেখেতো আসুর প্রেসিডেন্ট আসলে মই আমসুর প্রেসিডেন্ট আসিল অতুল বরা যেতিয়া আসুর প্রেসিডেন্ট সমুজ্জ্বল যেতিয়া জেনারেল সেক্রেটারি তেতিয়া মই আমসুর এডভাইজার সেই সময়ত অসমৰ বাহা সংস্কৃতির বিপদ 91 সনের সেন্সাসত তেতিয়া এই জাতীয় সমিতির উদ্যোগত ইয়াত স্যার অতুল বরা সহি আছে ইয়াত সমুজ্জ্বল বরা যে সহি আছে মর ইয়াত সহি আছে এই ভাষা সংস্কৃতির কারণে অসমীয়া মানুষক আমার মানুষক আমি আহ্বান করেছিল যে তোমালকে অসমীয়া ভাষা লিখাব লাগিব এইটো একটা ডকুমেন্ট আজি আপনার হাতত মই জমা দিয়ে গেছিল আমি অসমের মানুষে মিয়া বঙ্গীয় মূলর যিসকল বাংলাভাষী মুসলমান এই সকলে একটা সিদ্ধান্ত লই সকল অঞ্চল চর চাপুরিকে আদি করে কায়েম এলাকালেক যত একটা এলপি স্কুল এম ই স্কুল হাই স্কুল নাপাব যে বেঙ্গলী মাধ্যমত আছে এই মানুষখিনিক কোনে এতিয়া স্বীকৃতি দিব অসমীয়া তার কারণে আমি বুভ হয়ে থাকা নাই কার রিকমেন্ডেশন আছে যে আমাক অসমীয়া বলে স্বীকৃতি দিব এতিয়া আমাক সব 1985 সনত এজিপি গভর্নমেন্ট হওয়ার পিছনে আমার কিমান হিয়ারিং হয়েছে আমার মানুষ আজি এনআরসি চলি আছে আজি ফেমিলিটারি আহিছে আজি 3.3 আহিছে আজি গোটে ইন্ডিয়াত 2003-04 এ মতে এনআরসি হব লাগে তরুণ গগৈর নেতৃত্বত মনমোহন সিং গভর্নমেন্টত ইয়াতে ক্যাবিনেট উপসভাপতি করে পেলায় সেইটো আপনার সুপ্রিম কোর্টত পঠায় আরজিআর জরিয়াতে আজি হাজেলার তাত আহিছে 3.3 কোনে করেছে তরুণ গগৈ গভর্নমেন্ট করেছে আজি 4A রুল 2008ত মনমোহন সিংলে চিঠি কোনে লিখেছিল তরুণ গগৈ লিখেছিল আজি ফেমিলিটারি আজি 1,90,00,000 মানুষের নামত তো ফেমিলিটারি নেই আজি এতিয়া সেকেন্ড ফেজত তো ফেমিলিটারি আমার মানুষবিলাক সব হিয়ারিং সেন্টারত আজি কি অবস্থা থিয় হয়েছে আমি তো তাতো বিরোধ করা নাই আমার মুসলমান মানুষে বিরোধ করা নাই কিয় থিয় হম আমার তো হিয়ারিং লইছে আজি যে ইয়াত কলে দিল্লির পরা যে মুসলমানের কাগজপত্র আছে হিয়তর কাগজপত্র নাই 1971 সনের পিছত ওহা মানুষের কাগজপত্র কেন কই থাকিব ঠিক ওয়াইদার হি ইজ বেঙ্গলি ইন দর মুসলিম কাগজপত্র থাকে না অর্থাৎ আমার মানু তো মনক 71 এর পিছত ইয়াত আমার মানু ওহাই নাই ওহার দরকার আর যদি আহিছে খেদ আইনমতে আমি তার বিরোধ করা নাই কিন্তু আজি আমার মানুষে সব হিয়ারিং সেন্টার আজি ফেমিলিটারি আজি নগর পরা মোর মানু ডুবুরিত গেছে আজি গোয়ালপাড়াত গেছে আমি তো তাতো অবজেকশন করা নাই আমার নিচিনা মানুষের নাম এক্স এম এল এ এমপি বদরুদ্দিন আজমলের নিচিনা মানুষের নাম প্রথম লিস্টত হওয়া নাই তিনজন এমপির নাম শিলাদিত্যর নাম হওয়া নাই আমি তো হওয়া নাই কিন্তু শিলাদিত্যর নাম আহে নাহার প্রশ্ন না হয় ঠিক আছে মই যাম আপনার মই যাম আপনার সাথে যাম মই যাম শিলাদিত্য কে দিন মূল কথা বহুব আপনি টেবিলত অতুল মুখ বহুব ঠিক হবে শিলাদিত্য শিখাই দেব রাজনীতি শিখাই দেব এটা শিলাদিত্য মুসলমান রাজনীতি সাহস তার ইমান সাহস কত পালে আজি বিজেপি গভর্নমেন্ট আইছে না আজি ডাঙ আপনি 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 শিলাদিত্যর নিচিনা অকলে অকলে চিঁড়ি না থাকিবসুন যেটা দরকার তেতিয়া চিঁড়িব অতুলবা ডাঙরিয়া আমার লগত আছে যে অতুলবা ডাঙরিয়া মই আপোনাক কৈছো যে এই সমগ্র প্রক্রিয়াটো আপনি কৈছে যে এই অগপ আর বিপিএফে যে ধরনের ভূমিকা গ্রহণ করব পাইলেহেতেন করাহেতেন আপনাদের লাভ সুবিধা হলহেতেন এতিয়া প্রশ্নটো এনে ধরনের হয়েছে যে বহু বিধায়কের মধ্যে এই ক্ষোভটো আছে এই ক্ষোভখিনি উজাড়িব পৰা নাই আপনি ক্ষোভখিনি উজাড়িছে আপনি কি ভাবে যে এনে সিদ্ধান্ত সর্বানন্দ সোণোৱাল সরকারের দিল্লির হেঁচাত লোবলগিয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের হেঁচাত লোবলগিয়া হয়েছে কিন্তু প্রকৃততে প্রতিজন বিধায়কের ভিতরি ভিতরি জড়িয়ে আছে প্রতিজন বলে নকও যত বঙালী হিন্দুর সংখ্যাগরিষ্ঠতা আছে সেই সমষ্টি কেটা নকও আমার বরাকর সমষ্টি কেটা নকও বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকার প্রায় প্রতিজন বিজেপি বিধায়কে যাক জাতি মাতি ভেটির বাবে আমি ভোট দিছিল ভিতরি ভিতরি জ্বলি আছে স্বয়ং সর্বানন্দ সোণোৱাল সরকার সর্বানন্দ সোণোৱাল লাগে এনে বিপাঙত পড়ছে দিল্লির নির্দেশত করবলগিয়া কাম করবলগিয়া একো করবলে বিয়ার বিদে মাত মাতিবলৈ তো সাহস গোটাব পৰা নাই আপুনি কি ভাবে মই যে কৈছো বাৰু আগলৈকে কি কৈলে কৈলে সেইখিনি মই মানে নিবিচাৰোঁ আৰু কিন্তু যোৱাকালি যেতিয়া আমাৰ এটা খবৰ আহিল যে মেঘালয় মুখ্যমন্ত্ৰীয়ে কেবিনেটৰ যিটো সিদ্ধান্ত ল'লে হ্যাঁ সেইটো এখন মানে সন্মিলিত চৰকাৰ হ্যাঁ বিজেপিৰ হেৰি আছে আমাৰ কি কয় এম এল এ সকল বা আমাৰ বিজেপিৰ সহযোগিতা চলা এখন চৰকাৰ সেইকাৰণে মই ভাবোঁ যে যেতিয়া এগৰাকী মুখ্যমন্ত্ৰী এটা পথ মুকলি কৰি দিছে ৰাস্তা এটা খুলি দিছে বিৰোধিতা কৰাৰ কাৰণে এটা সুবিধা আহিছে এতিয়াও মানে এ জি পিৰ তিনিজনে আৰু মানে বি পি এফৰ তিনিজনে এই ছজনে যদি কেবিনেটত কথাটো উত্থাপন করে আর বিজেপির সজল মন্ত্রী যদি নকরেও তেনেহলে 50-50 হয়ে যায় তেন মুখ্যমন্ত্রী এটা সিদ্ধান্ত লব পারে যে যেহেতু আমার কেবিনেটত এটো হয়েছে গতি এখন আমার আমি কেতিয়াও বিধেয়কখনক আমি সম্মতি জানাব নোৱাৰো এটা কথা সেইটো দুই নম্বর কথা কি বাংলাদেশত ইমানবিলাক বঙালী হিন্দুয়ে শান্তিত আছে
দুর্গা পূজা পাতিছে, হাজার হাজার দুর্গা পূজা তাত অনুষ্ঠিত হয়ে আহিছে। আজি যদি এই বঙালী হিন্দুর এই স্বার্থতে যদি এই বিধেয়কখন যদি করা হয়, ইতিমধ্যে বাংলাদেশের পর হিন্দু আহিবলে টোপলা বাঁধিব আর তাতো অত্যাচার আগতকে বাড়িব। ইতিমধ্যে মই আজি ভালেখিনি বঙালী মানুষ মূল সমষ্টির লগ পাইছো, তেওঁলোকেও নিবিচারে যে বাংলাদেশের হিন্দু আকো আহক, আমারে থাকিবলে জায়গা নাই, মাটি নাই, চারিওফালে ইন্ডাস্ট্রি হয়েছে, ইটা ভাটি হয়েছে, সিমেন্ট ফ্যাক্টরি হয়েছে, ইফালে মেঘালয় সীমান্ত খেলিছে, মিজোরামে সীমান্ত খেলিছে, অরুণাচলে সীমান্ত খেলিছে, নাগাল্যান্ডে সীমান্ত খেলিছে, ব্রহ্মপুত্র ইরোশনের মাটি গেছে, আমারই আজি খেতি বাতি করবলে জায়গা নোহা হয়েছে। তেনেকুৱা অবস্থা বাংলাদেশের আকো হিন্দু আমদানি করে আনি আমিও মরিম হিসেবে আমি হবলে চেষ্টা করছো। আমার এলাকাত কোনো বঙালী স্কুল আমি স্থাপন করা নাই, স্কুল স্থাপন করছো। এনেকা অবস্থা এটা আকো নতুনক বাংলাদেশের হিন্দু আনি সংখ্যা বড়াই মুসলমানের মাইনরিটি করব, সেই চেষ্টা তো বারো কেনকা ধরনের হব। অতুল বা ডাঙরিয়া আমার এআই ডিএফ আমিনুল ইসলাম আছে, কিনা একটা কব বিচারিছে। যা দেড় বছরমান আগত একটা ইন্টারনেশনাল পলিটিক্যাল কনফারেন্স হয়েছিল বাংলাদেশ, আর সেই সময় ময়ও অসমৰ রিপ্রেজেন্টেটিভ হিসেবে মোকো পঠাইছিল, ইন্ডিয়ান গভর্নমেন্টের ফল দুজন পঠাইছিল, প্রফুল্ল মহন্ত আর মোক পঠাইছিল। তো তাত গৈ আমি যিখিনি কথা মই এই প্রশ্নটে সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিলটো মানে অর্ডিনেন্স হিসাবত আহিছিল, সেই প্রশ্নটা মই শেখ হাসিনাক ডাইরেক্ট সুদিছিল টক মানে তেখেতর আমার ডিসকাশন এটাত, যে আমার ইন্ডিয়াত এনেকুৱা সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিল এটা আহিছে, আপনাদের ইয়াত হিন্দুখিনি বা বেঙ্গলী হিন্দুজখিনি বা আদার্স খ্রিস্টান বা জৈনখিনি আপনাদের ইয়াত মানে কিবা রিলিজিয়াস পার্সিকিউশন সাফার করে আছে নাকি? তেতিয়া কৈছিল যে এই কথাটো আপনাদের স্পষ্ট ভালকে জানি পাব, আপনাদের বহুত হিন্দু সংগঠন আছে, আপনাদের মই কোৱাতকে আপনাদের পার্সোনালি সুদক, তেখেতর কোনো প্রবলেম আছে নাকি? ইন্টারনেশনাল কমিউনিটিত বহুত আছে, তেখেতসকল সুদক, ইন্টারনেশনাল জার্নালিজম বিলাক ইয়াত আছে, তেখেতসকল সুদক, এইটো আমার ইয়াতে কোনো ধরনের হিন্দুর উপর কোনো ধরনের অত্যাচার চলা নাই। আর আপনাদের দেশত যদি পলিটিক্যাল কারণে কিবা ইন্টারনেল কারণে যদি কিংবা ল পাস করে, সেটা আপনাদের দেশের কথা, এটা আমার দেশের কবল বিষয় নহয়, এক নম্বর কথা। দুই নম্বর কথাটা হয়েছে যে আজি যিখিনি মানুষ আনব বিচরা হয়েছে, যিখিনি মানুষ আনব বিচারিছে, আজি এটা বছর দেখো যে বাংলাদেশ তাদের ভাগলপুর হয়েছে নাকি, তাতে একটা মুজাফরপুর বিজেপি শিলাদিত্যর পর অন্য নেতা আমি কাকো আনব বিচরা নাই। বর্তমান যখন আছে নির্যাতিত হয়ে আছে তেওঁলোককে রাখব বিচারিছো, আনব নাই বিচার বলে কৈছে। আর এখন লিখা আছে যে কোনোবা এজন হলে তেওঁ ছ বছর বা সাত বছর শিলাদিত্য যদি এইটো কথা কৈছে, এইটো 100% সঁচা কথাই কৈছে যে 71-ৰ পিছত মানুহখিনি আহিছে, এইবিলাকৰ ভোটাৰ লিষ্টত নামটা মুঠা নাই, সেই মানুহখিনিক মানে একটা আইন পাছ কৰি এটা ৰক্ষা টকা দিব লাগে। কিন্তু এইটোৰ বিৰোধী আমি সংখ্যালঘু ছাত্র ইউনিয়নৰ পৰা আৰম্ভ কৰি যিমান মাইনৰিটি সংগঠন আছে, আমি সবাই এটা কথা বিৰোধী যে 71-ৰ পিছত অহা যিখিনি মানুহ আছে হিন্দু মুছলমান, এইখিনি মানুহ ইয়াৰ পৰা আইডেণ্টিফাই কৰি খেদিব লাগে, এইটো এইটো কথা। কিন্তু শিলাদিত্যর আজি কথাত প্রমাণ হল যে 71-ৰ আগ পিছত বহুত বেঙ্গলী হিন্দু মানুষ আহিছে, তেখেতর হয়তো হয়তো নলেজত আছে। মোৰ এটা বস্তু সন্দেহ হৈছে, মই মই আমিন ইসলাম মই যাব লাগিব, মই এটা বাণিজ্যিক বিরতি লব লাগিব, যে মোৰ পাতে এটা প্রশ্ন বুঝি নাপাও, যদি বাংলাদেশের সাথে ভারত কোন শত্রু রাষ্ট্র নয়, আজিকালি প্রধানমন্ত্রী মোদী সঘনে বাংলাদেশের কথা পাতে, শেখ হাসিনার প্রায় নমস্কার করমর্দন করে, যদি তাদের হিন্দুর উপর এটাক চলি আছে, আক্রমণ চলি আছে, প্রধানমন্ত্রী এইটা নকয় কিয়, যে কিয় আক্রমণ চলি আছে? মই এখানে লৈছো এটা বাণিজ্যিক বিরতি, বাণিজ্যিক বিরতির পিছত আমার চর্চা অব্যাহত থাকিব। আমি স্পষ্টভাগত আলোচনা করে আছো যে হিন্দু নাগরিক হিন্দু বাংলাদেশী নাগরিকত্বর মর্যাদাক দিয়াক লৈ যিদরে বিতর্কর সৃষ্টি হয়েছে, সেই বিতর্কর মাজতেই বিদ্রোহর জুই দেখা দিছে। ইতিমধ্যে কংগ্রেসের অধ্যয়নদুদে প্রতিবাদ করেছে, বিজেপির হয়ে পেলায় অতুল বরাই প্রতিবাদ করেছে, আর অতুল বরা এই অনুষ্ঠান পোনপটিয়াভাবে তার বাসগৃহের পর আছে। আমি আলোচনা করছি কেনে চলিছে বিদ্রোহর জুই। মই পুনৰ আব্দুল্লা ইজ ডাঙৰীয়াৰ ওচৰত যাম। আপুনি কৈছে যে এটা সময়ত আপোনালোকে সুদৰ্শন ছাত্ৰ সন্থাৰ সৈতে মিলি মুছলমানসকলৰ মাজত ক'বলৈ কৈছিল যে অসমীয়া ভাষা তেওঁলোকৰ মাতৃভাষা বুলি ক'ব লাগে। ইয়াৰ বিপৰীতে বঙালী হিন্দুসকলে কি কৈছিল, তেওঁলোকে মাতৃভাষা বুলি অসমীয়া বুলি ভবা নাছিল নেকি? তেওঁলোকে নাই, শুনক, অসমতে নহয়, গোটেই পৃথিৱীত য'তেই বেংগলী হিন্দু এজন মানুহ জীয়াই থাকে, এটা জাতিক মই সন্মান কৰোঁ, সিহঁতৰ মাতৃভাষাটো ক'তো জলাঞ্জলি নিদিয়ে। সি লণ্ডনত থাকিলেও বেংগলী লিখিব, সি ৰাছিয়াত থাকিলেও লিখিব, কিন্তু আমি এটা কমিউনিটি অসমত বেংগলী স্পিকিং মুছলিম মানুহখিনি, আমি সেই পৃথিৱীত এটা জাতি যিয়ে নিজৰ মাতৃভাষা
বেঙ্গলীর জায়গাত অসমিয়া লিখাম লিখা মানুষ কিন্তু আজি সব যে সময় এন আর সি চলি আছে সেই সময়ত আজি জে পি সি আহি যে ইয়াত মানুষ হিয়ারিং লই আছে আমি আচরিত হলো যে অসমের মানুষ ইমান দুর্ভোগ পাইছে যত বাংলাদেশ আর স্বদেশী কত বাস চলি আছে সেই সময়ত একটা আইন পাস করব ভারতবর্ষত বহুত আইন সংশোধন হয়েছে সংযোজন হয়েছে কোনোদিন শুনেছে জে পি সি হয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়ে বিভিন্ন রাজ্যত বিভিন্ন এলাকাত যায় আজি কিয় গৈছে যাতে অহা ১৯ত আকু বিজেপি গভর্নমেন্টটো সেন্ট্রালত আহিব পারে আর ইয়ারপর ভোটটো লই যাব পারে কিন্তু অসমের মানুষ সজাগ সাবধান ঐক্যবদ্ধ হোক অহা নির্বাচনত এই যে আইনটো লৈ আহিছে অন্তত অসমীয়া মানুষে অসমখন বসাবর কারণে হলেও তেখেতসকলৰ দায়িত্ব পালন করব আর আজি আপনার মিডিয়ার জড়িয়ে মই এটা কথা কব বিচাৰিছো কালি যেটো প্রদর্শন অখিল গগৈ করলে এই ছাত্র সন্তায় করব লাগিছিল অসম গণ পরিষদে লাগিছিল অসম জাতীয়তাবাদী সুপত্র পরি করেছিল আমার আমসু আসু যিমান সংগঠন আছে এই সব সংগঠনে মিলিক আজি ৫ লক্ষ মানুষ থিয় হব লাগিছিল আর ইয়াত সোনোয়াল সরকারে আমাক পানি সাপ্লাই দিব লাগিছিল আমি অন্তত এক গ্লাস পানিও যদি পালো হয় আমি সোনোয়াল সরকারকে ধন্যবাদ দিল যে আমি বিলটো অপোজ করব খুব ভাল কথা কৈছে যে কালি বিদ্রোহিত ঘটনাত জাতীয়তাবাদী সংগঠনের ভূমিকাক লৈ সকলোৱে সম্মুখত একটা প্রশ্নবোধক চিন্তা দেখা কারণ রাজনীতি ডাঙরিয়া সবাই রাজনীতির কথা আছে কোনে কার উদ্দেশ্য আছে কোনোবাই রাজ্য খাবলৈ রাজ্যসভালৈ যাবলৈ ভাবি আছে কোনোবাই কি ভাবি আছে বেলেগ বেলেগ কথা অতুল বৰা ডাঙরিয়া মই পুনৰ আপোনাৰ ওচৰলৈ যাব বিচাৰিছোঁ যে এন আর সির আপডেটৰ কাম চলি আছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এন আর সি ডেট ঘোষণা করেছে এন আর সিয়ে নির্ণয় করব কিমান হিন্দু বাংলাদেশী আছে কিমান মুসলমান কাক কাক খেদিব লাগে তালিকা করব এনে অবস্থা জে পি সি আহি পেলায় এইখন অসমত যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানত এন আর সি কাম চলি আছে আমাক আহি সুধিছে হিন্দু বাংলাদেশীক রাখিম না নারাখিম এইটো সুপ্রিম কোর্টক অবমাননা করা হওয়া নাই নে এইটো আর সবই মানি লওয়া বিষয়ে যে এটা ইস্যু এটা ইমান সিরিয়াস এন আর সি সেইটো সম্পূর্ণ নহতেই তেওঁলোক আহিছে ইভেন এন আর সিখন সম্পূর্ণ নোহোৱাৰ কাৰণে পঞ্চায়েতৰ ইলেকশ্যন পর্যন্ত বন্ধ হৈ গৈছে হয় পঞ্চায়েত ইলেকশ্যন পর্যন্ত পাতিব নোৱাৰা হৈছিল যে অফিচাৰবিলাক সব এন আর সিতে জড়িত হৈ আছে তেনেকুৱা সময়ত জে পি সিৰ সেই অধ্যক্ষ বা তেওঁলোকৰ সেই সংসদীয় সমিতিখন আহি অসমত এনেকৈ সাক্ষাৎকাৰ লোৱাৰ কোনো যুক্তি নাছিল ঠিক আৰু মানুহে মানে এনেকুৱা ধৰণৰ হৈছে যে অসমীয়া বঙালীক দুভাগ কৰিবলৈহে যেন তেওঁলোক ইয়ালৈ আহিছে তেনেকুৱা মোৰ লাগিছে বঙালী অসমীয়া পাৰ্থক্য ব্যৱধান কমি আহিছে ধুনীয়াকৈ অসম ভূমিত দুইটা জনগোষ্ঠী দুইটা জাতিৰ মানুহ এতিয়া মিলিতভাৱে হেৰি কৰি আছে সুন্দৰভাৱে শান্তিত আছে জে পি চি আহি পেলাই ইয়াত সংঘাত লগাবলৈহে তেওঁলোক আহিছে বুলি মই ধাৰণা কৰিছোঁ কাৰণ তেওঁলোকে এনেকুৱা সময় অড টাইম অসমত তেওঁলোক অসমলৈ আহিব নালাগিছিল আৰু তেওঁলোকে এই ধৰণৰ কথা বতৰাবিলাক আচলতে গুৰিতেই কেনা লাগিছে কাৰণ মানুহক সুধিবলৈ গ'লে তেওঁলোকে তেতিয়াহ'লে কিয় তিতাবৰলৈ নগ'ল তেওঁ কিয় আমি তিনিচুকীয়ালৈ নগ'ল কিয় নগ'ল ঢকুৱাখানালৈ কিয় নগ'ল তেজপুৰলৈ কিয় নগ'ল কোকৰাঝাৰলৈ কিয় নগ'ল ওদালগুৰিলৈ কিয় নগ'ল ধুবুৰীলৈ কিয় নগ'ল তেওঁলোকে মানে তেজপুৰলৈ তেওঁলোক শিৱসাগৰলৈ কিয় নগ'ল এইবিলাক জেগালৈ কিয় নগ'ল গৈ পেলাই তেওঁলোকে অসমৰ গুৱাহাটীত তেওঁলোকে সাক্ষাৎকাৰ লৈ এদিন লৈ আমাৰ বৰাকভেলী দুদিন ল'লে তাৰমানে তেওঁলোকৰ মতলব যে বেয়া ইতিমধ্যে তেওঁলোকৰ ভিজিট তেওঁলোকৰ ভ্ৰমণসূচীতে প্ৰমাণ পাইছোঁ আৰু গতিকে মই ভাবোঁ অজস্ৰ জিলা থাকোঁতে তালৈ গৈ তেওঁলোকে দুদিন কটালে আৰু এই ব্ৰহ্মপুত্ৰ ভেলীত ইমানবিলাক জিলাত তেওঁ খালি গুৱাহাটীত আহিলে বহুতে মানুহে গুৱাহাটীলৈ আহিবলৈ টান পায় পইচা পাতি খৰচা হয় পানী এগুলেছো খোৱা নাই বুলি বদনামো এটা হৈছে গতিকে বহুত মানুহ অহা নাই কিয় লখিমপুৰলৈ কিয় নগ'ল ঠিক কিয় জোনাইলৈ কিয় নগ'ল ঠিক অসমীয়ালৈ কিয় নগ'ল তিনিচুকীয়ালৈ কিয় নগ'ল ডিব্ৰুগড়লৈ কিয় নগ'ল একমাত্ৰ খালি বৰাক ভেলীলৈ গ'ল আৰু আমাৰ গুৱাহাটীত গ'ল তেওঁলোকৰ কাম শেষ অতুল বৰা ডাঙৰীয়া তাৰমানে ওদালগুৰি এইবিলাক কিয় বাদ পৰিল অতুল বৰা ডাঙৰীয়া
অতুল বৰাগৰে আপুনি কৈছে যে আমাৰ পৰিবেশটো ভাল হৈছিল, আমাৰ পৰিবেশত এটা অসমীয়া বঙালী তাৰ মাজত কোনো ধৰণৰ সংঘাত নাছিল, কিন্তু আপুনি মন কৰিব যোৱা দিনটো ভাল হৈছে, বহুত ভাল হৈছে, কিন্তু যোৱা দিনত কিছু এই জেপিসি আহি পেলাই গোটেই বৰবাদ কৰি পেলাইছে। হয়, যোৱা দুটা দিনত যেতিয়াৰ পৰাই বৰাক উপত্যকাত শুনানি আৰম্ভ হৈছে, বৰাকৰ মানুহে অসম ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ কথা বেয়াকৈ কোৱা আৰম্ভ কৰিলে, ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ মানুহে বৰাক উপত্যকাৰ কথা বেয়া কৰিলে, গতিকে এই গোটেই সংঘাতটোৰ মূল কাৰণ জেপিসি অহাৰ বাবে, ইয়াৰ বাবে মূলতঃ চৰকাৰ নাই। যি কি নহওক, মই এটা পুনৰ বাণিজ্যিক বিৰতি ল'ম, অতুল বৰা ডাঙৰীয়া মই পুনৰ আপোনাৰ ওচৰত ল'ম, এটা বাণিজ্যিক বিৰতি লৈছোঁ। আমি স্পষ্টভাৱে আলোচনা কৰি আছোঁ কিদৰে হিন্দু বাংলাদেশীক নাগৰিকত্বক দিয়াৰ বিষয়টোক লৈ সমগ্ৰ ৰাজ্যত প্ৰতিবাদ হৈছে, অসম আন্দোলনৰ লেখীয়া এক পৰিৱেশৰ সৃষ্টি হোৱা দেখা গৈছে, ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত জনগণক সমুখলৈ ওলাই আহিছে, কিন্তু এইবাৰ এই জনগণৰ নেতৃত্ব সদৌ অসম ছাত্ৰ সন্থা, জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ বা সাহিত্য সভাৰ দৰে তথাকথিত জাতীয়তাবাদী সংগঠনে দিয়া নাই, এইবাৰ স্বতঃস্ফূৰ্তভাৱে ৰাইজ ওলাই আহিছে। এইবাৰ এই সমগ্ৰ প্ৰক্ৰিয়াটোত জাতীয়তাবাদী সংগঠনৰ ভূমিকাক সকলোৱে প্ৰশ্নবোধক দৃষ্টিৰে চাইছে, দেখা গৈছে ইয়াৰ লগে লগে কংগ্ৰেছ অথবা বিজেপি দুই পক্ষৰ মাজত বিদ্ৰোহৰ জুই জ্বলিছে। ইতিমধ্যে বিদ্ৰোহ ঘোষণা কৰা অতুল বৰা আমাৰ সৈতে পোনে পোনে আছে, আমি কথা পাতি আছোঁ কেনেকৈ চলিছে বিদ্ৰোহৰ জুই। সমগ্ৰ বিষয়বস্তুৰ বাবে সমগ্ৰ অসমবাসীক এইবাবে আমি লগতে ধন্যবাদ জনাব লাগে যে এইবাৰ হিন্দু মুছলমানৰ বিদ্বেষ হোৱা নাই, যিধৰণে হিন্দুত্ববাদী সংগঠনে বিচাৰিছিল, যিধৰণে মৌলবাদী সংগঠনে বিচাৰিছিল, ইয়াৰ বিৰুদ্ধে অসমৰ সৰ্বসাধাৰণে এইবাৰ সাহসী পদক্ষেপ লৈছে আৰু নিৰপেক্ষ পদক্ষেপ লৈছে। হয়তো ইয়াৰ বাবে টেলিভিশ্যন চেনেল বা বাতৰি কাকততকৈ অধিক গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিছে ছ'চিয়েল নেটৱৰ্কিং ছাইডে, ফেচবুক বা বিভিন্ন ছ'চিয়েল নেটৱৰ্কিং ছাইডে, আৰু এই ছাইডসমূহ বিভিন্ন জনতাৰ বিভিন্ন মন্তব্য ঘনে ঘনে দেখা গৈছে। অম্বিকাগিৰি ৰায়চৌধুৰীয়ে তাহানি কি কৈছিল তেনেধৰণৰ বক্তব্য এতিয়া ছ'চিয়েল নেটৱৰ্কিং ছাইডত সম্প্ৰচাৰ হৈছে। আমাৰ লগত কেইবাজনো অতিথি আছে, আমি তেওঁলোকৰ সৈতে পাতিম। মই পুনৰ অতুল বৰাৰ কাষলৈ যাব বিচাৰিম, অতুল বৰা আমাৰ লগত আছে। যে অতুল বৰা ডাঙৰীয়া, যে আজি আপুনি যিধৰণে এখন পত্ৰ প্ৰেৰণ কৰিলে, আপুনি মনৰ ক্ষোভ উজাৰিলে, এই ক্ষোভ কেৱল অতুল বৰাৰ মনৰ ক্ষোভ নহয়, এই ক্ষোভ অসমৰ প্ৰতিজন অসমীয়াৰ মনৰ ক্ষোভ। আজি অতুল বৰাই এখন পত্ৰ আকাৰে, সৰু পত্ৰ কিন্তু অতি তাৎপৰ্যপূৰ্ণ চিঠি, একো বেয়া কথা লিখা নাই, কিন্তু মনৰ ভাল কথাখিনি লিখিছে, অতি সুন্দৰভাৱে চিঠিখন ড্ৰাফটিং হৈছে। এই চিঠিখনৰ পিছত অতুল বৰাৰ ভৱিষ্যতে সোণোৱাল মন্ত্ৰীসভাত সদস্য হ'ব নোৱাৰিব, আপোনাৰ দুখ লগা নাই? মই ধন্যবাদ জনাইছোঁ যে মোৰ কথাটো হৈছে কি এনেকুৱা যে মোৰ মন্ত্ৰী হোৱাৰ চখ নাই, কিন্তু মানে ৰাইজে বিচাৰিছে কাৰণে মই হোৱাহেঁতেনো বেয়া নাপালোহেঁতেন। কিন্তু আজি এই সন্ধিখনত কেবিনেটত মই আকৌ এটা বেলেগ ভূমিকা ল'ব লাগিলহেঁতেন, গতিকে এইবোৰ কথাৰ কাৰণে তেওঁ মন্ত্ৰীসভাত মোক অন্তৰ্ভুক্ত কৰা নাছিল কাৰণে মই তেওঁক ধন্যবাদ জনাইছোঁ। আৰু বস্তুটো হৈছে কি যে আজি মন্ত্ৰীসভা এখন থাকি পেলাই যদি মই থকা হ'লে প্ৰতিবাদটো কৰিলোহেঁতেন, মই বিষয়টো ৰেইজ কৰিলোহেঁতেন। অসমবাসীৰ বিশ্বাস আছে যে অতুল বৰা আজি কেবিনেট মিনিষ্টাৰ থাকিলে হি ইজ দ্য ফাৰ্ষ্ট মেন হু উইল ৰেইজ দ্য ভয়েচ এগেইনষ্ট দিছ বিল অন দ্য কেবিনেট মিটিং। ঠিক হয়, এক্সেক্টলি মই কৰিলোহেঁতেন, গতিকে মোৰ সৌভাগ্য নে দুৰ্ভাগ্য এইটো মই নকওঁ, এইটো সময়ে সব কথা ক'ব পাৰে। টাইম কেন স্পীক এভৰিথিং। আজি আপুনি বৰা ডাঙৰীয়া, আপুনি বৰা ডাঙৰীয়া, আজি আপুনি এই পত্ৰখন লিখাৰ পিছত যিটো টেলিভিশ্যন চেনেলত যেতিয়া বাতৰি সম্প্ৰচাৰ হ'ল, আপুনি কেনেধৰণৰ সঁহাৰি পাইছে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা মানুহৰ, আপুনি সঁহাৰি পাইছে? বিভিন্ন ধৰণৰ বিভিন্ন সঁহাৰি মানে অকল গুৱাহাটী নহয় নহয়, বাংগালোৰৰ পৰাও পাইছোঁ, ডিব্ৰুগড়ৰ পৰাও পাইছোঁ, এনেকুৱা ধৰণৰ বেলেগ বেলেগ ঠাইৰ পৰাও পাইছোঁ, গুৱাহাটীখিনিতো আছেই। গতিকে সব মানুহে ভাল পাইছে যে চিঠিখন আপুনি একেবাৰে জোখ মাখ কৰি এখন চিঠি দিছে, না বেছি না কম, একেবাৰে হিচাপৰ কথাখিনি আপুনি ইমান এটা পেজত গোটেইখিনি কথা সোমাই কৰিছে। আপুনি মানে ভুৰুকাত হাতী ভৰোৱাৰ নিচিনা হৈছে কথাটো। এই চিঠিখন লিখাৰ পিছত অতুল বৰা ডাঙৰীয়া, এই পত্ৰৰ পিছত বিজেপি নেতৃত্বই আপোনাৰ সৈতে কিবা যোগাযোগ কৰিছে বা মুখ্যমন্ত্ৰী সোণোৱাল ডাঙৰীয়া আপোনাৰ সৈতে যোগাযোগ কৰিছে নেকি? মুখ্যমন্ত্ৰী উৎকৰ নাই নেকি? ইয়াত মই যোগাযোগ কৰা নাই, চিঠিখন মই নিজে দিয়াগৈ নাই, মোৰ যিজন প্ৰেছ ছেক্ৰেটেৰী তেওঁৰ হাততহে পঠিয়াই দিছোঁ। আপোনালৈ যোগাযোগ কৰিছে নেকি পত্ৰৰ পিছত মুখ্যমন্ত্ৰীয়ে?
নাই নাই যোগাযোগ করা নাই, কারণ মূর এই পরামর্শ তখেতে যে এই পরামর্শ মানিব নে মানিব পারিব নে মূর অল সন্দেহ হয়, তথাপিও মানে পরামর্শ দিছো ঠিক মই বড়ালে আপনার সাথে যাব, কিন্তু তখেতে মানি এই এইটু যদি তখেতে গ্রহণ করে মূর পরামর্শ হয় তেতন স্বাভাবিকতে তখেতে অসমৰ ইতিহাসত এনে এগৰাকী মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্ধান্ত হব যেটু কথা তখেতে যদি অনুভব করে তেনে মূর কথাখিনি তখেতে শুনিব নিশ্চয় নিশ্চয়। আর কারণ মুখ্যমন্ত্রী এগৰাকী এনেই তখেতর একটা হেৰি এটা আছে ইতিমধ্যে তখেতক তেনেকুৱা এটা স্বীকৃতি দি থৈছে, গতি এই সন্ধিখনত তখেতর ভূমিকাটো নিশ্চয় অসমৰ মানুহে দৃষ্টি রাখিছে ঠিক ঠিক। আর এই সময় মই তেওঁক এই পরামর্শটা দিওঁতে তেওঁ ভাল পাব লাগে নিয়ম মতে, আর ভাল পাই পেলাই তেওঁ সেইমতে কামত আগবাঢ়িব লাগে, আর হেইটো হলে তেখেত মহানায়ক হৈ যাব ঠিক। সমগ্র প্রক্রিয়াতে আমি জাতীয়তাবাদী সংগঠনক দুখ দি আছো, আমি কংগ্রেসকো সমানে দুখ দিব পারো, প্রধান বিরোধী দল কংগ্রেস, কংগ্রেস জেপিসি যেটা আইছিল যি ধরনের প্রতিবাদ সাব্যস্ত করে তাকে নকি কেবল কেজন তরুণ গগৈ, রিপুণ বরা, রকিব উল হোসেন কেজন মেমোরেন্ডাম দিয়ে দায়িত্ব শেষ করেছিল, কিন্তু সেই রোলটো আপনাদের যদি করব নয় সেই কামটা কিন্তু অখিল গগৈ করে দেখালে, আজি আপনাদের যদি সেই দিনট সেই ধরনের প্রতিবাদ করব পারে জেলা কংগ্রেসক আনি আনি যদি প্রতিজন হিসেবে যদি প্রতিবাদ করাইলেহেন তাহলে বেশি কংগ্রেস লাভান্বিত হব বলে মানুষে কব বিচারে, যে এটা কংগ্রেসের ভূমিকাক লো মানুষে সন্দেহের দৃষ্টিতে চাইছে যে যি ধরনের ভূমিকা লোক লাগছিল সেই ভূমিকা কংগ্রেসে লোক পড়া নাই। কংগ্রেসে ইয়াতকেও ডর কার্যসূচী হাতত লৈছে, আমি গণভোটর ব্যবস্থা করার কারণে দাবি জানাইছো, তার উপরেও অহা 14 মে'ৰ পৰা 24 মে' লৈ 10 দিনীয়া কার্যসূচীরে মই ইতিপূর্বে কৈ গৈছো অসমৰ প্রত্যেকটো ব্লক কংগ্রেস কমিটি 272টা ব্লক আছে আমার, আর প্রতিখন জিলা কংগ্রেস কমিটিয়ে এই জেপিসি লৈ প্রস্তাবিত আইনখনের বিরোধিতা করে পেলাই স্মারকপত্র প্রদান করব, আর এই স্মারকপত্রবিলাক জিলা উপায়ুক্ত, মহকুমা চক্র বিষয়া আর খণ্ড উন্নয়ন বিষয়ার কার্যালয়ত দাখিল করা হব জড়িয়ে জেপিসির অধ্যক্ষ লৈ। তার উপরেও আমি গণভোটর দাবি করিম, গণভোটর ব্যবস্থাটো কেনে ধরনে কি ধরনে হব সেটা আমার ঊর্ধ্বতন নেতৃবর্গই সময়ত ঘোষণা করিব। আর একটা কথা মই স্পষ্ট করে দিব বিচাৰিছো যে আমার দলত এইটো লৈ পেলাই কোনো সংঘাত নাই, আমার প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব যিখন মেমোরেন্ডাম দিছে গুৱাহাটীৰ শুনানিত সেইটোৱেই দলের স্ট্যান্ড, সেইটোৱেই দলের স্থিতি, আনকি নিখিল ভারত কংগ্রেস কমিটিও এই আইনখন সন্দর্ভত অসম প্রদেশ কংগ্রেস কমিটিকে নীতি নির্ধারণ করার বাবে কৈছে, আর অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে যেটো এইটো কাগজে পত্র আপোনালোকে কৈছে, কিন্তু বড়াকত আপোনালোকৰ স্থিতি সম্পূর্ণ পৃথক, বড়াকত আমি দেখুৱাইছো যে হেতু তেওঁলোকৰ ব্যক্তিগত বুলি ইতিমধ্যে কোৱা হৈছে, এই ব্যক্তিগত 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 না সিটিং এমএলএ হলেও যেটো কথা কৈছো শুনক শুনক মই কৈছো শুনক, যেতিয়া এজন ব্যক্তিয়ে তেওঁ বিধায়কেই হওক বা সাংসদেই হওক তেওঁ কিবা এটা কথা কব পাৰে, কিন্তু দলৰ কৰ্তৃত্বটো আপুনি প্রাক্তন বিধায়ক আপনি জানে বিধায়ক বা সাংসদের উপর দলের কর্তৃত্ব মূল, গতি দলে যেটু কর্তৃত্ব দিব দলে যেটু নির্দেশ দিব আর দলের যেটু স্থিতি হব সেইটোৱেই হব দলের মানে ঠিক আছে ধরনের কিবা একটা কথা কলেও নহব এনেকা ধরনের কথা এটা নাকি এনেকা ধরনের কথা এটা নাকি যে অসমত আপনাদের বঙালী হিন্দুর ভোট নাপালেও আপনাদের চলি যাব পারে, কিন্তু বরাক উপত্যকা যদি বঙালী হিন্দুর ভোট নাপায় আপনাদের চলিব নয় গতি কমলাক্ষ সুস্মিতা দেব যি করা করা আমার বেলেগে থাকে আমি ইসলাম মই কব বিচারিম একমাত্র এটা বাক্য যে এনে ধরনের এই বিষয়টো লৈ আমি মানে কোনো রাজনীতি করব বিচার নাই রাজনীতির ঊর্ধ্বত, কারণ ই অসম চুক্তির লগত ওতঃপ্রোতভাবে জড়িত হয়ে আছে, আর অসম চুক্তি কার সদিচ্ছাদ হয়েছিল রাজীব গান্ধীর সদিচ্ছাদ, অকল অসম চুক্তিয়ে নহয় পাঞ্জাব চুক্তি, ভারত শ্রীলঙ্কা চুক্তি আর অসম চুক্তি এইবিলাক রাজীব গান্ধীর সদিচ্ছাদ হয়েছিল গোটে পৃথিবীয়ে জানে, গতি সেই অসম চুক্তির প্রতিটি দফা যাতে আখরে আখরে পালন করা হয় তারপরে কংগ্রেস দল বদ্ধপরিকর, সোনিয়া গান্ধীর পর রাহুল গান্ধী লই, রিপুন বরার পর তরুণ গগৈ লগতে আর একটা কথা মোক কব সুযোগ দিয়ক যেহেতু আহিছো, আজি এই যেটু আমার অসমৰ অসমীয়া হিন্দু মুসলমান বা বঙালী অসমীয়া সকলো ভাষাভাষী ধর্মাবলম্বী লোকের ঐক্যতান
এই ঐক্যতানত আপনাদের সংবাদ মাধ্যমেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। তার বাবে এই সুযোগতে মই আপনা আর গোটেই সংবাদ মাধ্যমক আমিল ইসলাম হয় আমিল ইসলাম ধন্যবাদ জানাইছে সংবাদ মাধ্যম ভাল কথা আমি গাড়ি খাওঁতে যাই বাৰু আমিল ইসলাম কোক আসলে কথাটো হৈছে যে এই যে কথাটো কংগ্রেসে আজি ইমান স্পষ্টকৈ কব বিচাৰিছে কিন্তু আমি দেখিছিলো যোৱা এসেম্বলি ইলেকশন আগত 2016 আগত এই কথাটো কিন্তু আমাৰ মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী দেব সেই সময় বরাক বেলিক কিন্তু একটা বেলেগ বক্তব্য থেকে দু নম্বর কথাটো হল যেতিয়া অর্ডিনেন্স টু আহিছিল তেতিয়াও কিন্তু তরুণ গগৈ সাহেবে কৈছিল এইটো আমার দিনতে ক্যাবিনেটত পাস হয়ে আছে এই কথাটো এতিয়া অস্বীকার করে নয় এই তেতিয়ার পেপার কাটিং আমার হাতত আছে তেতিয়া তেখেতর পেপার কাটিং তেতিয়ার ভিডিও ক্লিপস আমার হাতত আছে সেই সময় তেখেতে কি কথা কৈছিল এই কথা আমার মাজত আছে এই কথাটো কিন্তু আমি স্পষ্ট করা নাই আমি করার আগতেই কিন্তু আমি দেখিছো গৌতম রায় এই কথাটো ক্লিয়ার কৈছে কিন্তু আজি তেখেতে ডাবল স্ট্যান্ডার্ড তেখেতে যে এই ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড কৰিছে এইটো হাসা মই কথাটো কৈ দিছো আপোনালোকে এইটো হাসা সেই সময় এই ক্যাবিনেটত কি সিদ্ধান্ত হৈছিল তাৰে প্ৰতিলিপি আপোনালোকে লৈ আহিব সেক্রেটারিয়েটৰ পৰা আৰু আজি এতিয়া বিধায়কখনত কি কও বিচাৰা হৈছে তাৰো প্ৰতিলিপি লব দুইটাৰ মাজত আকাশ পাতাল পার্থক্য আছে দুইটাৰে ভাষা বিলাক বেলেগ ইমান এটা ছুটি আছে আজি আজি স্যার আজি স্যার আজি স্যার মই যাম মই যাম মই যাম তরুণ গগৈ যদি কথা কলে যে যদি মোর দিনত ক্যাবিনেটত প্রস্তাব লোক চ্যালেঞ্জ করেছে মিছা কথা যদি মানে এনেকা প্রস্তাব ললো হয় সর্বানন্দ সোণোৱালে মোক এৰি দিলে হয় নাকি সর্বানন্দ সোণোৱালে প্রস্তাব তো আছেই আজি সর্বানন্দ সোণোৱালে তরুণ গগৈ বা কংগ্রেসক এক্সপোজ করব পারিলে হেঁতেন গতি এই কথা কিমান সত্য কিমান সত্য সেইবোৰ আমি নাজানো হয় আজিজ ডাঙরে কওক মানে কথাটো আমিনুল ইসলামের প্রসঙ্গটো মই এৰি দিলো কথাটো হল কি যেনেকুৱা গোটেই ইন্ডিয়াত 2003-04 মতে এনআরসি হব লাগে অসমত 2009-04 এ করি এনআরসি আপডেটেশন করেছে আপনি পাহরি না যাব কলিকতার অসম আন্দোলন হওয়া নাছিল গুজরাটের অসম আন্দোলন হওয়া নাছিল মহারাষ্ট্রের অসম আন্দোলন হওয়া নাছিল ইয়াত বাংলাদেশি সোমাই আছিল সেই কথা সকলে জানে সেইভাবে অসম আন্দোলন হল আইন হল ওই কেটা বাংলাদেশি খেদিব পারল সেটা আমি নাজানো গতি আরো কঠোর করক একু বেয়া নয় যদি আপনি ক্ষতি কর আপনি যদি সচাক বাংলাদেশি নয় আপনি কিয় ভয় খাইছে ভয় খাওয়া নাই ভয় খেলে তো আমি আপনি স্বদেশী বলে প্রমাণিত করার কারণে আপনি গোটেই জীবন গোটেই জীবন এখন সার্টিফিকেট আমি আমি যেহেতু আমার এনআরসির কারণে যেহেতু হয়ে আছে আমি আজির দিনতো যেহেতু আমি ইয়ার প্রকৃত ভারতীয় আমি এইটুক লৈ ভয় খাব নালাগে এনআরসি সুপ্রিম কোর্টের জড়িত একটা হয়ে আছে স্ক্রিনিং দুবার জায়গা তিনবার হোক দুবার জায়গা তিনবার হোক এটা আমার আপত্তি বিষয় নয় এনআরসির ক্ষেত্রে দুবার জগত তিনবার স্ক্রিনিং হোক এটা আপত্তি করব লাগা না আমি এটা ওয়েলকাম করছো সুপ্রিম কোর্টে দিছে না কিনিবার এটা কথা হইছে এবার হিয়ারিং হলে এটা কথা তো হইছে এজন মানুষ মুখ এবারে হিয়ারিং হবে বড় বড় আমি কে বিষয়টো আলোচনা করাই এটা বেলেগ ইভেন বহুত সময়ত মানে স্ক্রিনিং বিভিন্ন ভাবে করিছে তেখেত সকলে পানি নহরকা ধরনের যেটা সিস্টেম বিচাৰিছে সেই সিস্টেমত হৈ আছে এইটো আমি প্রক্রিয়া চলোৱা যায় তেতিয়া এই কথাটো কিন্তু গম পোৱা যায় যে সরকার এটা এটা মানে এটা চক্রান্তত সোমাই গৈছে সরকারে যে এনআরসিটো বিচাৰা নাই সেন্ট্রেল গভর্নমেন্টৰ এফিডেভিটত প্রমাণ হৈছে স্টেট গভর্নমেন্টৰ এফিডেভিটে বারে বারে ডিলে টেকটিস কৰিব বিচাৰা হৈছিল সুপ্রিম কোর্টে বারবার এইবিলাক মচাত কৰিছে তার মানে এটা প্রসেস চলি থকার মানে এতিয়া নতুনকৈ জেপিসি পঠাই দি এটা কেওয়াস সৃষ্টি করে টার্মল একটা বয়েল
করি যাতে এই প্রসেসটা ক্লিয়ার নয় তার একটা কৌশল করেছে প্রতিজন জনগণে সংগঠনে বিশেষকে আমি জাতীয়তাবাদী সংগঠনে অসমখন কিয় জ্বলায় বিশেষকে আমি জাতীয়তাবাদী আছে আপোনাৰ সকলে বাংলাদেশী আছে আজি বাংলাদেশে কোনো এক মিনিট এক মিনিট আজি ডাঙৰিয়া আজি ডাঙৰিয়া আজি ডাঙৰিয়া ত্ৰিপুৰা চেনেল আজি ডাঙৰিয়া এক মিনিট এক মিনিট চেনেল সৰি ওপৰে আজি যিটো কথা অসমৰ বিভিন্ন জাতীয় সংগঠন বিলাক আছে ছাত্ৰ সংগঠন আছে সাহিত্য সভা আছে যিবিলাক সংগঠনে এনআরসি কিমান বছৰে বিচাৰিছে আজি এনআরসি প্রসেসটো ডিস্টার্ব করবার সিস্টেমত তেখেতসকলে কিয় বিরোধ করবার কারণে ওলাই আহা নাই এইটো হাতে আজকে ডাঙর কৈছে অতুল ভাই ডাঙরিয়া আজি আপনি অতুল ভাই ডাঙরিয়া অতুল ভাই ডাঙরিয়া আপনি এখন পত্র লিখি কলে যে ক্যাবিনেটে এটো সিদ্ধান্ত লব লাগে ইয়ার বিরোধিতা করব লাগে আপনি কি ভাবে যে আপনার জাতীয়তাবাদী সংগঠন সমূহে সহায় করে বা আপনার বক্তব্য সহায় করে সাহিত্য সভা সদৌ অসম ছাত্র সন্থা যুব ছাত্র পরিষদ কৃষক মুক্তি সংগ্রাম সংঘে আমচু সকলো আপোনাৰ এই প্ৰস্তাৱক সহায় জনাই কালি পৰি আগবঢ়োৱাটো অতিকৈ প্ৰয়োজনীয় হ'ব বুলি আপুনি ভাবে যদি আহে সেইটো এটা শুভ লক্ষণ হ'ব যে সঁচাকৈ তেওঁলোকে চৰকাৰখনক হেঁচা এটা দিবলৈ আপুনি এটা সুন্দৰ পথ দেখুৱাই দিছে এই পথটোত তেওঁলোক আগবাঢ়ি আহিব বুলি আপুনি ভাবেনে মোক সুধিছে নহয় জানো হয় বাৰু মোক সুধিছে কথাটো মই মানে নিশ্চয় আশা কৰিম তেওঁলোকো তেনেকুৱা চিন্তাৰে আগবাঢ়ক আৰু মানে এটা হেঁচা প্ৰয়োগ কৰক এইটো মই নিশ্চয় আশা কৰিম অসমৰ ৰাজ্যে নিশ্চয় আশা কৰিব এতিয়া তেওঁলোকে কি কৰে কি নকৰে সেইটো সময় ক'ব কিন্তু মই ভাবোঁ যে তেওঁলোকৰ যি স্বদেশ প্ৰেম বা অসমৰ প্ৰতি যি বা অসমীয়া জাতিটোৰ বাবে যিখিনি কৰণীয় আছে দায়িত্ব আছে তেওঁলোকে সুচাৰুৰূপে পালন কৰিব বুলি মই আশা কৰিছোঁ নহয় এই মুহূৰ্তত দেখা গ'ল যে এটা এতিয়া ৰাজ্যখনৰ বিভিন্ন প্ৰান্তত ৰাজেন গোহাঁই এনেকৈ ক'লে শিলাদিত্যই তেনেকৈ ক'লে সেইবুলি প্ৰতিকৃতি জ্বলাই পেলাই চিঞৰবাখৰ কৰিছে টেলিভিশ্যনৰ কেমেৰাসমূহত আমি বাজি আছোঁ অদৰকাৰী আন্দোলন চলি আছে তাতকৈ সকলোৱে মিলি এটা বিষয় লওক যে মেঘালয় কেবিনেটে যদি এনে সিদ্ধান্ত ল'ব পাৰে অসম কেবিনেটে কিয় নোৱাৰে বুলি কেবিনেটক হেঁচা এটা প্ৰয়োগ কৰিব পাৰে নাই অসম গণ পৰিষদক হেঁচা প্ৰয়োগ কৰিব পাৰে নাই বি পি এফক হেঁচা প্ৰয়োগ কৰিব পাৰে নাই তাতকৈ ভাল ৰণকৌশল কিবা থাকিব নেকি অতুল ভাই ডাঙৰীয়া মোৰ কথাটো হ'ল কি দিল্লীয়ে ভাল পাওক বুলি মই জাতিটোৱে বেয়া পোৱা কাম এটা মই ক'ব নোৱাৰোঁ কৰিব নোৱাৰোঁ অসমৰ মানুহে যিটো ভাল পায় সেইটোহে মই ক'ম দিল্লীৰ নেতাসকলে মোক বেয়া পালেও মই অসমৰ ৰাইজৰ পক্ষতে সদায় থিয় হ'ম অসমৰ ৰাইজৰ সন্তুষ্টিৰ বাবেহে মই কথা ক'ম এতিয়া এনেকুৱা কথা মই নকওঁ যে দিল্লীয়ে মোক ভাল পাওক অসমৰ মানুহে মোক বেয়া পাওক তেনেকুৱা কথা মই অতুল ভাই ক'ব নোৱাৰোঁ কিন্তু এতিয়া এনেকুৱা চলি আছে নেকি মোৰ তেজ এতিয়া এনেকুৱা চলি আছে নেকি দিল্লীয়ে ভাল পাওঁ দিল্লীয়ে ভাল পাওঁ অসমবাসীয়ে ভাল নাপালেও কথা নাই অসমৰ বেয়া পাওঁ এতিয়া এনেকুৱা এতিয়া ৰাজ্যখনত এনেকুৱা এতিয়া ৰাজ্যখনত এনেকুৱা চলি আছে নেকি ৰাজ্য অতুল ভাই ডাঙৰ ৰাজ্যখনত এতিয়া এনেকুৱা চলি আছে নেকি জাতি মাটি ভেটিৰ কথা কয় অসমীয়াই ভোট দিয়ক অসমবাসীয়ে ভোট দিয়ক কিন্তু অসমবাসীৰ কথা আমি নুশুনো দিল্লীয়ে ভাল পাওঁতে শুনিম সেইটোৱে চলি আছে নেকি এতিয়া মইতো কৈছোঁ পাকে পকাৰে যোনে যি বুজে আপুনি আপোনাক ধন্যবাদ আৰু আপোনাৰ লগত আমি আছো খিচুৰীৰ পৰা কৈছো আপোনাৰ লগত আমি আছো আমাৰ মানুহ আপোনাৰ লগত কথাটো হৈছে অতুল ভাই মই জানো আপোনাৰ কিবা কোৱাত বাধা আছে তথাপিও আপুনি বেকা বেকি হ'লেও কৈছে তাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ কথাটো হৈছে যে আমি সৰ্বভাৰতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মৰ্চে যোৱাকালি আমি চবতকৈ আগত জনাই দিছোঁ যে আমি কাৰ ওপৰত বিশ্বাস কৰোঁ এ জি পিৰ ওপৰত কৰিব বিজেপিৰ ওপৰত কৰিব পৰা নাই কাৰণ সিহঁতৰ এটা জাতি বিৰোধী জাতি দ্বংসী এটা প্ৰক্ৰিয়াত তেখেতে সোমাই পৰিছে এই কথাটো কিন্তু যোৱাকালি পীযুষ ডাঙৰীয়া আমাৰ পীযুষ হাজৰিকা ডাঙৰীয়া বা আমাৰ কি কয় এই এম পি ৰাজেন গোহাঁই ডাঙৰীয়া স্পষ্টভাৱে কৈছে আমি বাংলা বাঙালী হিন্দুর ভোট পাইছে আসলে বাঙালী হিন্দুর ভোট পড়তে আমার আপত্তি নাই কিন্তু বাংলাদেশের ভোট যদি পাইছে এটা আমার আপত্তি আছে আমার কথা হল 71 পিছর ভোটত যদি হয়েছে তা আপত্তি আছে আর বাঙালী হিন্দু ইয়াত যদি তেখেতকলে কইছে যে 71 পিছরখিনিকে লব লাগে তেতিয়া হলে তার বেলেগ ইন্টেনশন থাকিব তেতিয়াহলে ইন্টেনশন তো বেলেগ কেনকা হবে সেই ইন্টেনশন তো বেলেগ মানে তেতিয়াহলে এই ত্রিপুরা স্টাইল এটা করার একটা পরিকল্পনা নিশ্চয় তাহাদের মধ্যে আছে ত্রিপুরা স্টাইল এটা করার পরিকল্পনা দেখুন আদারওয়াইজ কিয় তেখেতসকলে ক'ব যিবিলাকৰ 71 আছে সিহঁতেতো ওলাই অহা কথা নহয় সিহঁতেতো বেলেগৰ কাৰণে বিদেশী এটাৰ কাৰণেতো দৰদ দেখাৰ প্ৰয়োজন নাই আমিতো আজিৰ দিনতো কোনো মুছলিম সংগঠন দেখা নাই বা কোনো আমচুক বা কোনো মুছলিম সংগঠন আজিলৈকে দেখা নাই এই মুহূৰ্তলৈকে যে তেখেতসকলে ক'ব বিচৰা নাই যে বাংলাদেশৰ মুছলমানখিনিক প্ৰদৰ্শন দিয়ক তেখেতসকলে কৈছে 71 পিছত জীয়াই আছে তাক যাব লাগে এইটো কাৰণতে একমত কিন্তু আমি দেখিছোঁ যে আজি পীযুষ হাজৰিকা ডাঙৰীয়া হওক বা ৰাজেন গোহাঁই ডাঙৰীয়া হওক তেখেতসকলৰ যি বক্তব্য এইটো কিন্তু এটা বেলেগ মিনিংহে
বিহার করেছে, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। এনেকুৱা হৈছে নেকি, এনেকুৱা হৈছে নেকি যেটো অতুল বৰাই কৈছে যে কেবিনেটত এনেকুৱা সকল মানুহক ৰখা হৈছে, মন্ত্ৰীসভাত এনেকুৱা সকল মানুহ ৰখা হৈছে যিসকল মানুহে এই হিন্দু বাংলাদেশী বিৰোধিতা নকৰে, সেইসকল মানুহে এইবোৰ কথা কৈ আছে নেকি, সেইকাৰণে সেইবাবেই তেওঁলোকক মন্ত্ৰীসভাত স্থান দিয়া হৈছে নেকি? না, আচলতে কথাটো সেই মই সেই কথাটো ক'ব ওলাইছোঁ যে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ বা বিশেষকৈ দিল্লীৰ বা আৰ এছ এছৰ এটা এজেণ্ডা আছে, সেই এজেণ্ডাটো ফুল কৰিবৰ কাৰণে সিহঁতে এটা টীম বনাইছে আৰু সেই টীমটোৱে তেখেতসকলৰ কথাৰে ক'ব লাগিব, অসমৰ বা অসমীয়াৰ অসমীয়াৰ অস্তিত্বৰ কথা, অসমৰ ভাষা সংস্কৃতিৰ কথা, অসমৰ জাতীয়তাবাদৰ কথা তেখেতসকলে ক'ব নোৱাৰে। তেখেতসকলে দিল্লীৰ পৰা ডিক্টেটেড কৰা কথাহে ক'ব লাগিব, সেইখিনি মানুহকে তাত এছেম্ব্লিত বা এইবাৰ এইবাৰ কেবিনেটত ৰখা হৈছে। দ্বিতীয় কথা, আমি কালি আমি কিন্তু কালি স্পষ্টভাৱে আমি স্পষ্টভাৱে কালি এটা কথা কৈ দিছোঁ যে আমি বিজেপিৰ বিশ্বাস কৰিলে ল'ব পৰা নাই, কংগ্ৰেছ বহুধা বিভক্ত হৈ আছে, এ জি পি ক্ষমতাৰ মই এৰিব পৰা নাই, এই মুহূৰ্তত আমি কাৰ আচত যাম, অসমীয়া ক'ত যাব, কাৰ আচত যাব? আমি দেখিছোঁ সাহিত্য সংগঠন মৌনো, আশুৰ স্থিতি ইমান সবল দেখা নাই, এ জি ৱাই চি পিৰ মাত শুনা নাই, আমি কাৰ তাত যাব? সেই মানুহখিনি বিভ্ৰান্ত, আমি ক'ত যাব? ঠিক, এতিয়া নেক্সট ত্ৰিপুৰা হ'ব যাব নেকি? ঠিক, এতিয়া এই মুহূৰ্তত আমি কৈছোঁ যে অখিল গগৈ হওক, অসমৰ বুদ্ধিজীৱী শিক্ষাবিদবিলাক হওক, তেখেতসকলৰ নেতৃত্বত জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদ আগুৱাই আহক, আশু আগুৱাই আহক, গোটেইখিনি এটা জয়েণ্ট নেতৃত্বত, অকল অকল এজনৰ নহয়, এটা জয়েণ্ট নেতৃত্ব আহি তেওঁলোকে অসমৰ স্বাৰ্থৰ কাৰণে, অসমীয়াৰ স্বাৰ্থৰ কাৰণে, অসমৰ ভাষা সংস্কৃতিৰ কাৰণে, অসমৰ ঐতিহ্যৰ কাৰণে এটা সমূহীয়া আন্দোলনৰ প্ৰয়োজন হৈছে। আন্দোলনটো একো ডাঙৰ কথা নহয়, এটা সৰু আন্দোলন কৰিব লাগে, তেওঁলোকে অতুল বৰাই খুৰত খুৰ মিলাই ক'ব লাগে, মেঘালয় বিজেপি চৰকাৰে যদি ইয়াৰ বিৰোধিতা কৰিব পাৰে কেবিনেটে, অসম কেবিনেটে কিয় কৰিব নোৱাৰে? এইটোৱে জাতীয় আমাৰ বিশ্বাস আছে, আমাৰ এটা বিশ্বাস, আমাৰ এই মুহূৰ্তত এটা বিশ্বাস আছে যে কমচে কম আমাৰ কি কয় জাতীয় নায়ক শ্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই নিশ্চয় এনেকুৱা এটা ব্যৱস্থা নিশ্চয় কৰিব পাৰি বুলি মোৰ কিন্তু আজিও মই প্ৰশ্ন কৰিব বিচাৰিছো যে পৰৱৰ্তী পদক্ষেপ এতিয়া কাইলৈৰ পৰা অতুল বৰাৰ পদক্ষেপ কি হ'ব? কাইলৈ পৰা আপুনি মনে মনে বহি থাকিব নে এইখন চিঠি আপোনাৰ শেষ হ'ব নে কিবা কৰিম বুলি ভাবিব? নহয়, এইখন চিঠি যে মই দিছোঁ আৰু মানে জে পি চি যিজন অধ্যক্ষ আগৰৱালা তেওঁ কৈছে অসমলৈ আকৌ আহিব লাগিব, অসমলৈ যদি আকৌ আহে তেওঁলোকে গুৱাহাটীলৈ আহিব নে তিনিচুকীয়ালৈ যাবনে লখিমপুৰলৈ যাবনে তেজপুৰলৈ যাবনে বিশ্বনাথ চাৰিআলি যাব শিৱসাগৰ নগাঁও কলৈ যাব, সেই কাৰ্যসূচীটো লাগিব। যদি তেওঁ এইবোৰ জেগা নগৈ পেলাই একমাত্ৰ গুৱাহাটীলৈ আহে আৰু কাছা বৰাকভেলীলৈ যায় তেনেহ'লে আমি তেওঁ অহাটো আমি বাধা দিম। ঠিক, গুড, সুন্দৰ সুন্দৰ। তেওঁ আহিলে যাব লাগিব শিৱসাগৰ নগাঁও, শিৱসাগৰ গোলাঘাট, তিনিচুকীয়া, ডিব্ৰুগড়, লখিমপুৰ, অতুলবাই যি বক্তব্য ৰাখিছে সেইটো অসমবাসীৰ বক্তব্য, অসমবাসী সমগ্ৰ অসমবাসীয়ে বিচাৰিছে জে পি চি ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তলৈ যাওক, উজনি অসমত যাওক, নামনি অসমত যাওক, মধ্য অসমত যাওক, উত্তৰ অসমত যাওক। হয়, শেষত মই যাব বিচাৰিছোঁ আব্দুল আজিজ ডাঙৰীয়া, আপুনি কি কয়? মই যাম আজিজ ডাঙৰীয়া, মানে মোৰ কথাটো হ'ল কি, বহু কথাই অতুল বৰা ডাঙৰীয়াৰ মুখেদি শুনিছোঁ, তেখেতক প্ৰথমে এতিয়া লাষ্ট সময় এটা ধন্যবাদ দিছোঁ। আৰু অসমত আজি কিছুমান সংগঠনে নিষ্ক্ৰিয় হোৱাৰ কাৰণ কি আছে মই ব্যাখ্যা কৰিব নাযাওঁ, কিন্তু এই গভৰ্ণমেণ্টত থকা কেবিনেট মন্ত্ৰীসকলে তিনিটা দল মিলি যিটো হৈছে, ইহঁতৰ কি সাহস আছে দিল্লীত যেতিয়ালৈকে এই আইনটো পাছ কৰাৰ কাৰণে চেষ্টা কৰিব, কোনো ধৰণৰ ইহঁতৰ অধিকাৰো নাই, কোনো সাহসো নাই। মেঘালয়ৰ সাহস আছে, মেঘালয় বেলেগ ষ্টেট, অসমো এটা ষ্টেট, অসমো বিজেপি ষ্টেট, মেঘালয় বিজেপি ষ্টেট, মেঘালয় কিয় সাহস আছে? অসমে নোৱাৰে নহয়, কিয় অসমে অসমে নোৱাৰে নহয়, কিয় নোৱাৰে অসমে নোৱাৰে? এই কাৰণেই লক্ষ্মীনাথ বেজবৰুৱাই কৃপাবৰ বৰবৰুৱাৰ উইল নামৰ তেওঁৰ ব্যংগ ৰচনাত লিখি থৈ গৈছে, সেইটো বুৰঞ্জীৰ পুনৰাবৃত্তি হৈছে। বেছি দীঘলীয়া নকৰি মই মাত্ৰ শেষত এটা বাক্যই ক'ব বিচাৰিম যে আমি একেখিনি কথা বাৰে বাৰে কৈ থাকি লাভ নাই, এটা কথাই স্পষ্ট, এটা কথাই সত্য যে কেন্দ্ৰত আৰু ৰাজ্যত বিজেপি চৰকাৰ অহাৰ পিছত তেওঁলোকে এইখন হিন্দু ৰাষ্ট্ৰ পতাৰ কাৰণে তাৰ বাবে লাগে যিমানেই তেজ যোনেই দিবলগীয়া নহওক কিয়,
আর কিছু নির্দিষ্ট লক্ষ্য আর কার্যসূচীত উপনীত হবর কারণে বিভিন্ন ধরনের কৌশলপূর্ণ ষড়যন্ত্র অবলম্বন ষড়যন্ত্র করে আছে আর এই শেহতিয়া কার্যসূচীবিল তারই কিছু উদাহরণ। গতি এইবর ওর পড়ব রাইজর দ্বারাহে রাইজর আদালত আর আগন্তুক নির্বাচন ইয়ার প্রতি সুপ্রিম কোর্ট নজরকে মানু না সকলকে ধন্যবাদ জানাইছো। সম্মুখত একটা অস্ত্র আছে, আজ অতুল বৰাই অস্ত্র দিয়েছে মেঘালয়ত, যদি মেঘালয়ত বিজেপি কেবিনেট কেবিনেটের সঙ্গে একই তাতো কোয়ালিশন গভর্নমেন্ট আছে, কোয়ালিশন গভর্নমেন্ট আছে, মেঘালয় কেবিনেটত মেঘালয় মুখ্যমন্ত্রীক মেঘালয় কোনো জাতীয় সংগঠনে জাতীয় নায়ক বলে স্বীকৃতি দিয়া নাই, জাতীয় নায়কতক অধিক ডাঙর নায়ক হিসাবে পরিচয় দিলে, কিন্তু আমার জাতীয় নায়কে কিবা এটা করব বলে আমি আশা রাখিছো। জাতীয় নায়কক মেঘালয় একটা অনুপ্রেরণা দিলে। অতুল বৰাদেৱ আর সমগ্র অতিথিক ধন্যবাদ জানাই অনুষ্ঠানের বিদায় লিছো। ধন্যবাদ, শুভরাত্রি।